সুন্নিয়তের একটি বিশ্বস্ত চ্যানেল বাংলা 24 মিডিয়া এইচডি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الدعي إذا دعان وقال ربكم ادعوني يستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وأيضا قال الله تعالى في شأن حبيبه ورسوله تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ایک زمانہ صحبت با اولیاء بہتر از صد سال طاعت بیریا اللہم صلی علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا کیا کروں تعریف سردار جہاں کی شان میں حضرت جبریل امین بھی جب کے دربار رسول اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا مولانا مولايا صلي وسلم دائما
من أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهمي مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم شطيحال দক্ষিণ কুরশা শাহ কুদরতুল্লাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন জনাব আলহাজ আব্দুর রব লন্ডনী সাহেব প্রতিষ্ঠাতা শতাইহাল দক্ষিণ কুরশা শাহ কুদরতুল্লাহ জামে মসজিদ সহসভাপতি জনাব অসীমুল্লাহ সাহেব জনাব হাজি ইসমাইল মিয়া সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল হালিম হুসাইনি সাহেব আপনাদের সামনে এতক্ষণ যিনি আলোচনা করলেন হবিগঞ্জ পুরান বাজার রেলওয়ে স্টেশন জামে মসজিদের সম্মানিত খতিব ঐতিহ্যবাহী তিনি প্রতিষ্ঠান দিনারপুর ফুলতলি গাউসিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা মুফতি শাহ আলম জিহাদি সাহেব আরো যারা আলোচনা করেছেন বিশেষ করে অত্র এলাকার জামাতা আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা শেখ শফিকুল হাসান রেজবি সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে যারা আলোচনা করেছেন বিশেষ করে মাওলানা আইনুল ইসলাম সালেহি আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা শেখ হাবিবুর রহমান সাহেব আমার স্নেহাস্পদ মাওলানা কারি ইকবাল হোসেন সাহেব ইমাম ও খতিব অত্র জামে মসজিদ আমার এলাকার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান যুবক ভাই বন্ধুরা দিনারপুর ফুলতলি গাউসিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত এবং অন্যান্য স্কুল কলেজে অধ্যয়নরত আমার ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালের পর্দানশীন মা ও বোনেরা আলোচনার শুরুতেই আপনাদের সকলকে আমি আন্তরিক অভিবাদন জানাচ্ছি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকল প্রশংসা আমরা কার আদায় করব কার আল্লাহর ওই আল্লাহর প্রশংসা আদায় করি যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন আপনাদেরকে কথা বলা শোনার শক্তি দিয়েছেন সেজন্য মহান রব আল্লাহ তাবারাক ওয়া তাআলার আলিশান দরবারে হৃদয় থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি আজকের মাহফিলে আসারও যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন সেজন্য আমরা সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ হাজিরিন আমরা মহব্বতের সাথে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের ব্যথার ব্যতি উম্মতের ব্যথায় যিনি দরদি হিসেবে পাশে থাকেন
যার একটা নামও রয়েছে কারীম সুবহানাল্লাহ বলেন না প্রিয় নবীজির 99টা নাম আমরা যখন দেখি তখন নামের মধ্যে একটা নামও পাই কারীম বলেন না সুবহানাল্লাহ কারীম মানে হচ্ছে নিকটে যিনি আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা নবীর আরেকটা নাম আমরা যখন পড়ি তখন দেখি নবীর নাম হচ্ছে আওলা বলেন না সুবহানাল্লাহ আওলা একটা নাম কারীম একটা নাম আওলা মানে হচ্ছে নিকটে কারীম মানে হচ্ছে নিকটে কত নিকটে জানার চাইতে আরো বেশি নিকটে সেটাকে বলছে বলা হচ্ছে আওলা এবং কারীম বলেন না সুবহানাল্লাহ আমরা সেই কারীম নবী মায়ার নবী উম্মত গুনাহ করলে উম্মত কষ্টে থাকলে যিনি রওজা শরীফে তাকিয়া আল্লাহর দরবারে মাফ চান আল্লাহ মুকামপাড়া এলাকার সাতাইহাল এলাকার নবীগঞ্জ এলাকার হবিগঞ্জ এলাকার বাংলাদেশের হোক আর লন্ডনের হোক আল্লাহ আমার ওই উম্মত কষ্টের মধ্যে আছে ও আল্লাহ আমার উম্মতকে তুমি কষ্ট থেকে তুমি মুক্তি দাও আল্লাহ এইভাবে নবীজি ফরিয়াদ করেন বলেন না সুবহানাল্লাহ তো এমন আপন নবীর উপর আমরা মহব্বত নিয়ে কয়েক মর্তবা দুরুদ শরীফ পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পড়া দুরুদকে হাদিয়াতান যেন কবুল এবং মঞ্জুর করেন সকলে বলি আমিন হাজিরিন যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর কথাটা আমরা সবাই জানি মোটামুটি ঠিক কিনা কথাটা যার সাথে যার সঙ্গ পরিণাম যাই হয় সঙ্গের কারণে সঙ্গীর পরিমাণ যেমন হয় অপর সঙ্গীর পরিণামটাও তেমনি হয় ভালো মানুষের সঙ্গ ধরলে মানুষের সাথে মিশে আপনিও ভালো হয়ে যাইতে পারেন পারেন কি পারেন না আর মন্দ লোকের সঙ্গ ধরলে সংস্রবে আপনিও মন্দ হয়ে যাইতে পারেন আজকে আমি সকালবেলা প্রায় ফজরের নামাজের মুহূর্তে আমি বাংলাদেশে অর্থাৎ বাড়িতে আসছি আমার স্নেহাস্পদ ছাত্র মসজিদের আপনাদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব আমার স্নেহাস্পদ মাওলানা কারি ইকবাল হোসেন লন্ডনে থাকাকালীন আমার সাথে যোগাযোগ করেছেন যে হুজুর আপনি দেশে কবে আসবেন আমি তাকে সময় দিয়েছিলাম যে আমি অমুক তারিখে আসবো তো হুজুর আপনি আমাদের প্রোগ্রামের মধ্যে থাকতে হবে আমি ভাবলাম যে অবশ্যই যেহেতু আমাদের এলাকার প্রোগ্রাম আর এখানে আমি শুরু থেকেই আছি সেজন্য আমি তাকে বলেছিলাম যে আসবো ভাবছিলাম মনে হয় কালকে রাতের বেলায় বলছি আব্দুল মুহিত ইকবালকে ফোন করে বলো মাহফিলে আসা যাবে না কারণ ঢাকাতে আমার কাজ যেটা ছিল সেই কাজের মধ্যে সমস্যা হয়ে গেছিল না আসার কথা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ রাতের বেলায় দেখা যায় তিনটার দিকে কাজ শেষ হয়ে গেছে আমরা আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসতে পারছি তো হাজিরিন আপনাদেরকে দেখতে আমার মন খুব বেশি আমার মনের মধ্যে টান সব সময় থাকে কারণ আমি এই এলাকায় আমার যৌবন এখন মোটামুটি 40-এর উপরে মানুষ যখন পৌঁছে তখন আয়নার দিকে যখন আমরা তাকাই দাড়ি যখন দেখি একটা দুইটা পাঁচটা দশটা যখন দাড়ি পেকে যাচ্ছে তখন ভাবতে থাকি আমি আছিলাম কেমন এখন হইলাম কেমন তো বার্ধক্য 40-এর কোটায় পড়লেই তোই মনে হয় যে মানুষ বার্ধক্যে পৌঁছে গেছে ঠিক কিনা কথাটা দেখেন আপনার মাঝে আল্লাহ কিন্তু সব নিদর্শন রেখে দিয়েছেন আমি যখন আমার দিকে তাকাই আয়নার দিকে তাকাইয়া যখন আমি একটু ভাবি তখন আমি ভাবি এই যে ছোট্ট বাচ্চা রয়েছে আমি তো তার মতো এক সময় ছিলাম আমার ছবির দিকে যখন তাকাই দাড়িগুলো পোস্টারগুলো আপনারা দেখেছেন অনেকের বাড়িতে হয়তো পোস্টার ছিল এতটুক লম্বা লম্বা দাড়ি ছিল আর সারা হবিগঞ্জ জেলা ব্যাপী পোস্টার লাগানো হয়েছে অনেকে লাগিয়েছেন এই ছবির দিকে যখন তাকাই আর এখন যখন তাকাই বলি যে আইরে ফরহাদ তুমি ওভাবে ছিলে এখন তুমি এইভাবে হইছো অর্থাৎ নিশানাটা কি আল্লাহ কিছু না কিছু বুঝাতে চাচ্ছেন তাই না আল্লাহ আমার মুখে দাড়ি দেন নাই প্রথম আল্লাহ আস্তে আস্তে করে যখন আমার বয়স 13-14-15 হলো
গালের মধ্যে কিছু কিছু লোম যখন দেখলাম তখন আমি আয়নার দিকে তাকাই আমার ছেলে বন্ধুরা দেখছি মাঝে মধ্যে তারা স্কুলে লন্ডন পড়ালেখা করে তারা বয়স 13 14 তেই খুর লাগাচ্ছে আমি ভাবতাম যে আমারও তো মুখের মধ্যে লোম গজাচ্ছে আমিও তো খুর লাগানোর দরকার শুরু করলাম খুর লাগানো অর্থাৎ দাড়ি গজায় নাই ঠিকমতন তারপরেও যে খুর লাগাইলে একটু যুবক যুবক মনে হবে একটু বয়স হইছে আমি তো এখন আর আগের ছোট না আয়নার দিকে যখন আরো যখন তাকাই এখন যখন তাকাই তখন আমি দেখি যে আমার দাড়িগুলো তো পেকে ছিল লম্বা হয়েছে কালো ছিল এখন পেকে গেছে আলামতটা কি আবার প্রকৃতির দিকে যখন তাকাই গাছের দিকে যখন তাকাই মাঝে মধ্যে বিশেষ করে লন্ডনি সাহেব এখানে আছেন এই এলাকার অহংকার আমি যাকে বলি শামিম ভাই আজকে একটা হাদিস আজকে আমার ছোট ভাই স্নেহাসপদ মারুফ বিল্লাহ এই কিতাব নিয়ে একটা পড়তেছে কি লেখা যে একজন আবেদ আল্লাহওয়ালা মানুষ যিনি কৃপণ থাকেন এই কৃপণ মানুষের চাইতে একজন দানশীল মুমিনের মর্যাদা আরো বেশি বলেন না সুবহানাল্লাহ সামনে তারিখ নয় এই ধরনের যারা যাদের সম্পদ আল্লাহ দান করেন উনারা যদি দ্বীনের কাজে সমাজের কাজে দেশের মঙ্গলের কাজে যদি অর্থ ব্যয় করেন আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী একজন সারা রাত ইবাদতকারীর চাইতে ওই দানশীল বান্দার মর্যাদা আল্লাহ আরো বেশি করে দেন বলেন না সুবহানাল্লাহ শামিম ভাইয়ের দিকে আমি আজকে তাকালাম দুই বছর আগে হয়তো কোনো সময় দেখা বা এক বছর আগে দেখা হয়েছে আমরা সবাই কিন্তু নিজের দিকে তাকাইলে আমরা অনেক সময় একটু বুঝি যে কিছু না কিছু ঘটতে যাচ্ছে গাছের দিকে যখন তাকাই প্রকৃতির দিকে যখন তাকাই বিশেষ করে লন্ডনে মাঝে মধ্যে দেখা যায় একটা গাছেরও পাতা নাই এই দেশে তো মোটামুটি কিছু পাতা থাকে বা পেকে যায় তারপরে আস্তে আস্তে সবুজ পাতা গজায় কিন্তু লন্ডনের মতো দেশে কিছু কিছু গাছ যখন দেখি যে একেবারে যেন তারা ল্যাংটা হয়ে গেছে একেবারে একটা পাতাও নাই জড়ে গেছে যখন আবার বরফ যখন একটু মাঝে মধ্যে পড়ে সবগুলো ডাল যেন এই স্নো ফ্লেক্স পড়ে স্নো পড়ে যেন আলাদা একটা রূপ ধারণ করছে আরো একটু আলাদা যেন সুন্দর লাগছে আবার যখন কিছুদিন যায় তখন যেন দেখি কি হয় এগুলোর মধ্যে আবার সবুজ পাতা গজাচ্ছে ভাবি যখন আর বাবাই ভেবেছেন যারা তারা কি বলেন যে দেখো এই গাছের যেভাবে প্রথম ছোট্ট একটা বীজ থেকে অঙ্কুরিত হয়ে একটা গাছে পরিণত হয়েছে তদ্রুপে বড় হয়েছে পাতা গজাচ্ছে আবার পাতা শেষ হয়ে যাচ্ছে তুমি তোমার দিকে তাকাও তুমিও বাপবার দেখবা আয়নার দিকে তাকাও দেখবা তোমার যেই রূপ ছিল এখন পরিবর্তন হয়ে এমন হয়েছে লক্ষণটা কি লক্ষণটা হচ্ছে ইউ উইল নট স্টে ইন দিস ওয়ার্ল্ড ফর এভার ইউ হ্যাভ নট কাম টু দিস ওয়ার্ল্ড টু লিভ ইটারনালি বাট ইউ উইল হ্যাভ টু ডাই তুমি মরতেই হবে কবরে যাইতেই হবে স্থায়ীভাবে থাকার জন্য আসো নাই এটা তোমার ঠিকানা না বান্দা তোমার দিকে তাকালে তুমি সবকিছু বুঝতে পারবে তোমার এখন বয়স কত হয়েছে একটু ভাবো ভাবনার দুয়ার যখন আমরা খুলি তখন আমি ভাবি মাঝে মধ্যে আজকে সকালবেলা আমি ভাবছি আর বাঁচবো কতদিন সত্যি করে বলছি সকালবেলা ফজরের নামাজের পর ঘুমাচ্ছি ঘুম আসতেছে না নানান পরিকল্পনা যে আমার আব্বা হুজুর বিশাল এক প্রতিষ্ঠান রেখে গেছেন খানকা শরীফ একটা 70 80 লাখ টাকা খরচ করে বানিয়ে গিয়েছেন এটা আমি এখনো চালুই করতে পারি নাই আমি কি করলাম জীবনে কিছুই তো করতে পারলাম না কোন দিন আমার মরণ চলে আসবে হায় রে আমি কিভাবে এটা সাজাবো কিভাবে এটা আমি বাস্তবায়ন করব আমার শ্বাস যেন কেমন কেমন হয়ে আসছে তখন আমি বিছানা থেকে উঠে গেলাম ঘুম নাই বিছানা থেকে উঠে গেলাম ভাবতে থাকলাম আল্লাহ ও আল্লাহ মারা তো যেতেই হবে কিন্তু আল্লাহ অন্তত আমার একটু সুযোগ দাও আল্লাহ এই ভালো কাজগুলো যেন আমি পূরণ করে যাইতে পারি হাজিরিন আমরা এখানের মধ্যে আপনি আমি যারা এসেছি কিছু না কিছু ভাবনা রয়েছে আপনাদের মধ্যে কিছু না কিছু ইচ্ছা রয়েছে কোনো না কোনো কারণে আপনারা এসেছেন মাহফিলের মধ্যে কারণের মধ্যে মনের মধ্যে যেই পরিকল্পনা আপনার এইটারে আমরা বাংলা ভাষায় কি বলি মনের যে ইচ্ছা নিয়ত আমরা কই নাই কি বলি আমরা নিয়ত নিয়ত একটা না একটা নিয়ত আছে কমিটি বা বাৎসরিক সম্মেলন যে উনাদের পক্ষ থেকে আমার চাচা এবং শামিম ভাইয়ের পক্ষ থেকে তারা যে ফ্যামিলিগতভাবে আপনাদেরকে নিয়ে যে এই মাহফিল প্রতি বছর সাজান একটা না একটা নিয়ত আছে নাকি উদ্দেশ্য আছে নাকি জিল্লুর রহমান প্রথম হাদিসটা বুখারী শরীফের আমরা যে
শুনছো ওয়াজের মধ্যে প্রথম হাদিসটা কি ইননামাল আমালু বিনিয়াত নিয়ত তার উপর সকল কাজ নির্ভর করে সকল কর্ম নির্ভর করে কিসের উপর নিয়তের উপর তো মাহফিল কমিটি প্রতি বছর একটা মাহফিল করেন একজন হুজুরকে এনে 50,000 পারলে দেন আরেকজনকে 20,000 30,000 দেন তাবারুকেরও ব্যবস্থা করেন আপনাদেরকে দাওয়াতও করেন আপনারাও মাহফিলের মধ্যে আসেন মাহফিলটা করেন কেন তার তো একটা নিয়ত আছে না আপনারা যে আসেন ওয়াজ শোনার জন্য কোন না কোন নিয়ত নিয়ে তো আসেন এখন নিয়তটা কি ভালো যদি নিয়ত হয় আল্লাহর নবী বলেন এটাই তোমার জন্য ইবাদত সুবহানাল্লাহ নিয়ত যেটা আমাদের ভালো হয় মুমিনের ভালো নিয়ত আমার নবীজি বলেন ওটাই তোমার জন্য ইবাদত বলেন না সুবহানাল্লাহ নিয়তুম মিনাল নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি বলেন না সুবহানাল্লাহ নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি আমল করতে পারুক আর না পারুক কোন ভালো একটা নিয়ত যখন করে ফেলবে নবীজি বলেন ওই আমল করার চাইতে ভালো নিয়তটাই তার জন্য অনেক উত্তম বলেন না সুবহানাল্লাহ আগে ভিতর ঠিক এরপরে বাহির ঠিক হবে কোন নিয়তে আপনারা আসছেন ওয়াজ শুনতে আসছেন ঠিক কি না এক নম্বর হচ্ছে আসছেন আপনারা এই নিয়তে আজকে তারা বাৎসরিক সম্মেলনের আয়োজন করেছেন ওয়াজ শুনবো আমরা শোনার নিয়ত শুনতেছেন আর যদি আরেকটা নিয়ত থাকে যে শুদ্ধ কথা সুন্দর কথা শুনবো হাদিসের কথা শুনবো আমল করব তাহলে নিয়তটা আরেকটু সুন্দর হয়ে যায় ঠিক কিনা কথাটা ঠিক না কথাটা হুজুররা ওয়াজের মধ্যে এসে ওয়াজ করেন সুদ খাবেন না গোশ খাবেন না মানুষকে কষ্ট দিবেন না মিথ্যা কথা বলবেন না চুরি করবেন না ব্যভিচার করবেন না জিনা করবেন না শুনলেন আপনি শুধু আসছেন শোনার জন্য এমন নিয়ত যদি হয় তাহলে আপনি শোনা হয়ে যাবে কিন্তু তার চাই তার থেকে কোনো ফায়দাবান আপনি হবেন না যদি আমলের নিয়ত যদি না থাকে কথা বলেন ঠিক কি না তাহলে আমাদের নিয়তটা আমরা কোরআন হাদিসের যে কথা শুনবো ওই কথা আমি আমার নিয়ত যেটা বলছি আমি যা বলবো আগে আমি যেন আমল করতে পারি এরপর আমার শ্রোতারা যারা থাকবেন তারা যেন শুনে আমল করতে পারেন আপনারা কি এই নিয়তটা করতে পারেন যে আমরা শুনবো এবং আমল করব যারা যারা শুনবেন আর আমল করবেন একটু হাত উঠান হাত নামান এক নম্বর এই নিয়ত পারেন বেশি পারেন আর না পারেন অন্ততপক্ষে আমল করার নিয়তটা যদি করেন যে যা শুনবো আমি ওই অনুযায়ী আমল করব তাহলে আমল করার চাইতে না করেও কিন্তু আপনি আমলের সওয়াব পেয়ে যাবেন বলেন না সুবহানাল্লাহ নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি এটা আমার কথা নয় এই হুজুরের কথা নয় আপনাদের ইমাম সাহেব হুজুরের কথা নয় বড় হুজুর আর ছোট হুজুরের কথা নয় সরাসরি সকল হুজুরদের হুজুর যিনি সকল মুআল্লিমের মুআল্লিম যিনি যেই নবী বলেন বুরিস্তু মুআল্লিমান আমি শিক্ষক হয়ে আসেছি ওই সেই শিক্ষক রাহমাতুল আলামিন নবীজির কথা নবীজি বলেন নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি মুমিনের নিয়ত ভালো নিয়ত আমলের সাই আরো দামি বলেন না সুবহানাল্লাহ তাহলে কি নিয়ত করছেন আপনারা আজকে শুনবো আমল করব নাকি ওই নিয়ত করছেন যে ঢাকা থেকে আসছেন একজন হুজুর হুসাইনি সাহেব উনার ওয়াজ সুন্দর নাকি জিহাদি সাহেবের হুজুর সুন্দর নাকি আমরা সুন্তরী মাদ্রাসার হুজুরের ওয়াজ সুন্দর ইজাত নিয়ত নি এমন নিয়ত হবে না এক এক ফুলের এক এক গ্রান ঠিক কিনা কথাটা এক একজন এক এক ফুল ভালোবাসেন এক একজন এক একজনের কথা ভালোবাসেন এক একজন এক একজনের কথায় প্রভাবিত হন সেই হিসেবে আমাদের নিয়ত হবে যাই কোরআন হাদিসের শুনবো আমি ওগুলো শুনবো এবং ওই অনুযায়ী আমল করব আল্লাহ যেন আমি যে দুই একটি কথা বলবো আমাকে যেন প্রথমত এই কথাগুলোর উপর আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন সকলে বলি আমিন আপনারা যারা এসেছেন কথাগুলো শুনে ওই অনুযায়ী যেন আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন সকলে বলি আমিন গোশ খাইবেন কোনদিন নিয়ত করছেন নি কি নিয়ত করছেন যে গোশ সুদ খাইবেন চুরি করবেন মিথ্যা কথা বলবেন এই যে কয়েকটি জিনিস
সুদ ঘুষ চুরি এগুলো তো করেই না আমাদের সমাজের মানুষ কিন্তু একটা কাজ আছে আমাদের মধ্যে আমরা বেশি মিথ্যা কথা বলি এই একটা কাজ কথার উপর নবীজির একটা কথার উপর যদি আপনি আমল করতে পারেন যে মিথ্যা বলবেন না আল কিসবু ইহলিক মিথ্যা মানুষকে সকল দিকে ধ্বংস করে দেয় আমি যদি আপনাদেরকে বলি যে আমরা তো আজকে মোটামুটি এখানে আসছি ছোট ছোট আমল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই জানি কি জানি না কয়জন আপনারা আজকে দুপুরে খাবারের পর আলহামদুলিল্লাহ বলছেন সত্যিকার ভাবে আমার হাত উঠিয়ে বলতে হবে না কয়জনে আমরা খাবারের পর অনেক খাবার আল্লাহ আমাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছে শুটকি ভর্তা হোক আর শুটকির শিরা হোক আর মাছের তরকারি হোক মাংসের তরকারি হোক আর যাই হোক আর ডিম্বাজেই হোক খাইছি তো আমরা কয়জনে খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলছি নিজেরে নিজে জিজ্ঞেস করেন হয়তো দুই চার পাঁচ জন দশ জন পঞ্চাশ জন আর না হয় আলহামদুলিল্লাহ কুদরতুল্লাহ মসজিদের যে মুসল্লিরা আছে সবাই মনে হয় বিসমিল্লাহ বলে শুরু করে এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করে এমন হয় না মাঝে মধ্যে আমাদের বাচ্চারা অভ্যাসযোগ্য পরিবারের মধ্যে হয়ে যায় আব্বু আল্লাহ বিসমিল্লাহ হইছেননি ভাইয়া বিসমিল্লাহ বলছুনি তো অটোমেটিকলি কিন্তু পরিবারের মধ্যে যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন বাচ্চারা শিখবে এবং আর ভুলবে না সেই হিসেবে প্রথমত ছোট ছোট কাজ যখন করব আমরা নিয়ত করবেন আজকে থেকে যে যত ভালো কাজ করব আমি শুরু করব বিসমিল্লাহ বলে নিয়ত করছেন নি আপনারা ফারুন নাজুদ্দিন আল্লাহ তৌফিক দিবা আপনারে হুন্না সুবহানাল্লাহ নিয়ত করছেন কি যে যত কাজ করবেন আপনি ভালো কাজ আপনি আজকে থেকে নিয়ত করলেন কি বলে শুরু করবেন বিসমিল্লাহ ভুল হবে এখান থেকে যখন বাহির হয়ে যাবেন আমি অনুরোধ করব আপনাদেরকে মাহফিল শেষ হয়ে যখন বিদায় হবেন বাড়িতে কি বলে যাবেন বিসমিল্লাহ বাড়ি থেকে সকালবেলা যখন আপনি বাহির হবেন ভুলবেন না কখনো আপনি নিয়ত করে এখান থেকে নিয়ত ঠিক করে নেন যে আল্লাহ আমি নিয়ত করলাম আজকে থেকে আল্লাহ আমি কোনোদিন কখনো এই বিসমিল্লাহ না বলে ঘর থেকে কদম দিব না আল্লাহ কোন কাজ শেষ করার পর আমি নিয়ত করলাম আলহামদুলিল্লাহ বলবো দেখবেন ইনশাআল্লাহ এই নিয়তের উপর শক্তি কিনে কে দিবেন সাহায্যকারী কে আল্লাহ আল্লাহ সাহায্য করবেন আপনাকে আপনার এটা পালন করার জন্য তাহলে আমরা ছোট ছোট কিছু ভালো কাজের মাধ্যমে অনেক আমরা কামিয়াব হতে পারি হাজিরিন শুরু করব আমরা বিসমিল্লাহ বলে আল্লাহ সুস্থ তখন তো আপনি রেস্ট নিন করুন হাজিরিন ভালো নিয়ত ফল ভালো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি দুইটা ছোট্ট গল্প তুলে ধরেছেন ওনার লিখনির মধ্যে যাকারা আন্ন রাজুলান লা সূরাতান কবিহা فقال من انت قالت انا عمل এক ব্যক্তি একটা কুৎসিত সুরত স্বপ্নের মধ্যে দেখল স্বপ্ন আপনারা দেখুননি মাঝে মাঝে না বন্ধু কি স্বপ্ন তো দেখা হয় না দেখি কিনা আমরা স্বপ্ন দেখার পর আমি দেখি অনেক ভাইদেরকে বন্ধুদেরকে বা অনেকে ফোন করে বলে হুজুর একটা স্বপ্ন দেখছি ভাবে আমি অনুরোধ করব কোন স্বপ্নের কথা সাধারণ কোন মানুষকে আপনি বলবেন না ঘরের স্ত্রী কেউ বলবেন ভাই কেউ বলবেন না নিয়ত করতে পারবেন এটা নিয়ত কেন বলবেন না কারণ আল্লাহ রসুল বলেছেন তুমি এটা বলিও না আমরা স্বপ্ন দেখে অনেক সময় হই হুল্লোড় শুরু করে দেই কি হইবে আমার এই দেখছি ওই দেখছি আল্লাহ রসুল বলেন দুঃস্বপ্ন যদি তুমি দেখো তাহলে তুমি বর্ণনা করিও না নিষেধ করেছেন কে আল্লাহর নবীজি কে নিষেধ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তুমি দুঃস্বপ্ন দেখছো কাউকে বলিও না যেই মানুষটা স্বপ্নের তাবির দিতে পারবে বা একজন আল্লাহওয়ালা হক্কানি আলেম যিনি বুঝতে পারবেন স্বপ্নের কিছু মর্ম তিনি তো একুরেট বুঝবেন না একুরেট স্বপ্নের ব্যাখ্যা কি হবে কেউ তিনি বলতে পারবেন না হয়তো কিছু অনুমান করে তিনি বলতে পারবেন যিনি কুরআন হাদিসের জ্ঞানে অনেক জ্ঞানী যিনি এই ধরনের কিছু মানুষ হয়তো বুঝতে পারবেন সেজন্য আপনি ইচ্ছা করলে ওই স্বপ্নের কথা ওই জাতীয় একজন আলিমের কাছে বলতে পারেন
দুঃস্বপ্ন দেখছেন জীবনে আজকে থেকে নিয়ত করেন যে ওই স্বপ্নগুলো কারো কাছে বলবেন না আর যদি ভালো স্বপ্ন দেখেন আল্লাহ রাসূল বলেন তুমি বর্ণনা করতে পারো অসুবিধা নাই বলেন না সুবহানাল্লাহ তো ভালো স্বপ্ন মাঝে মাঝে দেখুন নি আপনারা এক ভদ্রলোক কি দেখছে জানেন নি ভদ্রলোক ভালো স্বপ্ন দেখছে ঘুম থেকে উঠতেই জিল্লুর কই বলতেছে আমার ছাত্র মিলাদকে যেই জিল্লুর এই মিলাদ আমি কালকে জিলাবি খাইছি আমি যখন এই স্বপ্ন শুনলাম ভাবতে লাগলাম যে জিল্লুরে জিলাবি খাইছে মিলাদ খুব সালাক আমার ছাত্র মিলাদ বলতেছে দত্তকে কি স্বপ্ন দেখলে তুই জিলাবি খাইলে কেন মিষ্টি খাইতে পারলি না আরেক দুষ্ট ছাত্র সে কি জানি স্বপ্নে দেখছে স্বপ্ন দেখার পর দুই ছাত্র জীবনে বন্ধু দুইজন এক পালঙ্গে ঘুমাইছে এখন রাতের মধ্যে দেখা যায় ঘুম থেকে পালঙ্গ থেকে পড়ে গেছে মাটির এই দুষ্ট তোমার কি হইছে আরে বলিস না স্বপ্নের মধ্যে দেখছি আমি লন্ডন গেছি কি শামিম বাড়দারও মানুষ বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে স্বপ্ন কিন্তু ইচ্ছে করে দেখা যায় না স্বপ্নের মধ্যে আপনি অ্যাক্সিডেন্টও দেখতে পারেন বিপদও দেখতে পারেন স্বপ্নের মধ্যে জিলাপি খান আর নিদানা খান আর মিষ্টি খান আপনি দেখতে পারেন যেটা আপনার কাছে মিষ্টিদায়ক লাগছে জিলাপিদায়ক লাগছে আর রসালো লাগছে ওই স্বপ্নটা আপনি খুশি মতেন আপনি কাউকে বলবেন আরে আজ তো আজকে তো মিষ্টি খাইছি আজকে তো উড়াল দিছি আসমানে যা দেখছি মনে হয় বিদেশ যাও ওই যাবে নিজে নিজে ব্যাখ্যাটা বুঝতে পারবেন আপনি যদি মনে করেন যে বিদেশে যাওয়ার পরিকল্পনা আছে আর উড়াল দিতেছেন তাহলে হয়তো আপনার বেশি বেশি দিন না আপনি বিদেশে চলে যাইতে পারেন এটা আপনি নিজেই বুঝতে পারবেন তো এগুলো আপনি বর্ণনা করলে অসুবিধা নাই এক মহিলা স্বপ্নে দেখছে তার মেয়ে তিনটা লাঠি ওই যে তীর আছে না বা বল্লম আছে না ওই বল্লম তিনটা বল্লম ভেঙ্গে দিয়েছে তিনটা বললাম যখন ব্যাঙ্গে দিয়েছে হয়তো আমার ইকবাল হুজুরের কাছে যদি আসেন ও বেটি তুমি এক কাজ করো আল্লাহর রাস্তায় দুইটা তিনটা মুরগি দিলাও যাবে ফকির মিসকিন দে বেচারা যতটুক বুঝবেন হয়তো এইভাবে আমার কাছে আসলে হয়তো আমি এই ধরনের বলবো ঠিক কিনা কথাটা না হয়তো আরে আমি একটু চিন্তা করবো নাইলে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যা করেছেন কি এগুলো একটু দেখবো নাইলে সুলেমানি খাবনামা নামে খাবনামার বই আছে প্রয়োজনে ওইগুলো দুই একটা দেখবো নাইলে হাদিসের কিতাব দেখবো তারিখের কিতাব দেখবো ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যত সম্ভব স্বপ্নের ব্যাখ্যা চাওয়া হয়েছিল তখন উনি বলেছেন যে স্বপ্নে দেখেছ তোমার মেয়ে তিনটা বল্লম বল্লম ছিল নি আপনারা কিতা যুদ্ধের ময়দানে যে ফিকলের মতন ব্যবহার করো হইতো এগুলো তিনটা বর্ষা সে ব্যঙ্গে দিয়েছে তোমার মেয়ের তিনটা বিবাহ হবে তোমার মেয়ের কি হবে তিনটা বিবাহ হবে মা দেখছে স্বপ্ন মেয়ে বাংছে কি বর্ষা আর মেয়ের স্বপ্নের তাবির কারক দিতেছেন বলতেছেন যে তোমার মেয়ের তিনটা বর্ষা ভেঙ্গেছে মানে তোমার মেয়ের তিনজন স্বামী কে পরিত্যাগ করবে তার কাছে তার স্বামী মারা যাবে সত্যি দেখা যায় ওই মহিলার এবং তিনজন স্বামী থাকবে যোদ্ধা সিপাহী সুবহানাল্লাহ বলেন না ওই মহিলার সত্যি দেখা যায় প্রথম স্বামীর কাছে যখন বিয়ে হলো ওই স্বামী যোদ্ধা ছিল স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে দ্বন্দ্ব হয় কি হয় না কথা কাটাকাটি হয়েছে তখন ওই মহিলা এমন বাক্য বলল যেই বাক্য বলার পর সত্যি দেখা গেল কিছুদিনের মধ্যে ওই স্বামী মারা গেল তৃতীয় বিবাহ যখন হলো দ্বিতীয় স্বামীও মারা গেল তৃতীয় বিবাহ যখন হলো তখন ওই মহিলা ওই স্বামীর কাছে আগেই বলে দিল যে আমি একটা স্বপ্ন দেখছিলাম যে দেখো আমার তো আরো দুইটা বিবাহ হয়েছে আমার মা একটা স্বপ্ন দেখছিলেন এইভাবে এইভাবে আর বিশ্লেষণ করে দিয়েছিলেন ওই হুজুর আমার দুই স্বামী মারা গিয়েছেন
তুমি যদি আমার সাথে এমন তেমন করো তাহলে তুমিও কিন্তু মারা যাইবা তখন ওই বেচারা তিনি ছিলেন জ্ঞানী তিনি বললেন তালাক তোকে তিনি বললেন যা তোমাকে আমি তালাক দিয়ে দিলাম আজকে সত্যি দেখা গেল আল্লাহর এই বান্দা তিনি তালাক দিয়ে দিয়েছেন তিনি মারা যান নাই পরবর্তী স্বামী যাকে গ্রহণ করেছে ওই মহিলা পরবর্তী স্বামী মারা গিয়েছে এখন কথা হচ্ছে যে আপনি আমি স্বপ্ন যখন মাঝে মধ্যে দেখব স্বপ্নের ব্যাখ্যাগুলো মন্দ স্বপ্ন হলে কাউকে বলবেন না নিয়ত করতে পারেন আপনারা ঠিকমতো নিয়ত করেন যে বলার দরকার নাই আর ভালো স্বপ্ন দেখলে আপনি বলতে পারেন মন্দ স্বপ্ন দেখলে বলবেন না যদি বলতেই হয় ভালো স্বপ্নের ব্যাখ্যা যিনি বুঝেন উনাদেরকে বলবেন তাহলে উনারা হয়তো দুই একজনে কিছু বলে দিতে পারবে হাজিরিন লক্ষ্য করেন এক ব্যক্তি স্বপ্নের মধ্যে কি দেখলো যে একটা বদসুরত একটা আকৃতি দেখা যাচ্ছে তখন ওই আকৃতিকে ওই স্বপ্নে যিনি দেখতেছেন তিনি বলতেছেন তুমি কে তোমার পরিচয় কি قالت انا عملك ওই স্বপ্ন দেখনেওয়ালাকে ওই বদসুরত মানুষটা বলল যে আমি তোমার আমল তুমি যে কাজ করতেছো আমি তোমার আমল قال فمن نجات منك তখন ওই স্বপ্ন দেখনেওয়ালা বললেন তোমার থেকে আমি কিভাবে মুক্তি পাইব قالت الصلاة على النبي صلى الله عليه وسلم ওই বদসুরত স্বপ্নের মধ্যে বলে দিয়েছে যে তুমি আমাকে দেখেছো তুমি আমার থেকে মুক্তি পাইতে পারো যদি বেশি বেশি করে নবীর উপর দুরুদ শরীফ পড়তে থাকো সুবহানাল্লাহ বলেন না তা আমরা মাহফিলের সুন্নি মাহফিলের শুরুটা হয় কি দিয়া বেশি বেশি দুরুদ শরীফ দিয়ে একটা অভ্যাস করে নিব আমরা মাহফিলে যেমন দুরুদ শরীফ পড়ব ঘরের মধ্যে যত বেশি পারেন দুরুদ শরীফে নিয়ত করবেন বেশি বেশি দুরুদ শরীফ পড়বেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি আরেকটা ঘটনা নকল করেছেন رجلا كان غافلا عن الصلاة على النبي صلى الله عليه وسلم এক ব্যক্তি ছিল যে ব্যক্তি নবীর উপর দুরূদ শরীফ পড়ত না তেমন ওই মানুষটা কি করলো হঠাৎ একদিন স্বপ্নের মধ্যে দেখলো সাইয়েদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইলো বলেন না সুবহানাল্লাহ কিন্তু দয়াল নবীজি ওই মানুষটার দিকে স্বপ্নে তাকাইতেছেন না মুখ ঘুরাইয়া পিছন দিক দিয়া নবীজি বসে রয়েছেন ওই ব্যক্তি বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আনতা আলাইয়া বদবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি কো আপনি কি আমার উপর রাগ করে আছেন নাকি গুসা করেছেন নাকি নবীজি বলেন লা না আমি তোমার উপর রাগ করি নাই ক্বালা ফালিমা লা তানজুরু ইলাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো তাহলে আপনি ওই দিকে মুখ করে রয়েছেন কেন আমি অদমের দিকে আপনি তাকাচ্ছেন না কেন ফালিমালা তানজুরু ইলাইয়া ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার দিকে দেখেন না কেন আমার নবীজি বলেন লিয়ান্নি লা আরিফুকা ও উম্মত আমি তো তোমাকে চিনি না রে যে যাকে চিনে সে তাকে তার দিকে তাকাইতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে অপরিচিত মানুষ থেকে হয়তো মুখ ফিরিয়ে মানুষ রেখে দেয় চুকে চুকে চুক দেয় না হাজিরিন নবীজি উম্মতের দিকে তাকাইতেছেন না ওই ব্যক্তি বলতেছে ইয়া রাসূলুল্লাহ কাইফা লা তারিফুনি ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা আপনি আমাকে চিনবেন না এটা কেমন কথা গো নবীজি উলামায়ে কেরামদের জবান থেকে শুনেছি আপনি উম্মতের বেশি করিব বেশি আওলা বেশি আপন সন্তানকে বাবা চিনতে যদি কোনো অসুবিধা হয় যেহেতু অসুবিধা হয় না যদি কোনো কারণে অসুবিধা হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আপনি তো উম্মতদেরকে চিনতে কোনো অসুবিধা নাই নবীজি গো আমি অদমের দিকে তাকান না কেন আমাকে চিনেন না কেন কারণটা কি আমার নবীজি বলেন উম্মত উলামারা ঠিকই বলেছেন আমি উম্মতের অধিক আপন
অধিক কাছের আমি উম্মতকে ঠিকই চিনি কিন্তু তুমি উম্মতের মাঝে আর আমি নবীর মধ্যে সম্পর্ক হচ্ছে না অচেনার সম্পর্ক কিভাবে তৈরি হয় জানো যদি আমার উপর দুরুদ না পড়ো তাহলে তোমার সাথে আমার রিলেশন তেমন থাকে না কানেকশন ইউ ওয়ান্ট টু মেক কানেকশন উইথ মি আমরা যদি একজন আরেকজনের সাথে রিলেশন করতে চাই তাহলে আমরা মেসেজ দেই আমরা WhatsApp ইউজ করি অথবা অন্যান্য মিডিয়া টেলিফোন ব্যবহার করি নবীজি বলেন উম্মত আমি যদিও মদিনায় রয়েছি আমার সাথে সম্পর্ক লাগাইতে চাও মুকামপারা তাকিয়েও তুমি উম্মতকে আমার অতি প্রিয় মনে হবে কেমনে জানো উম্মত নিয়ত করে ফেলো উম্মত জানো তোমার সাথে আমার গভীর সম্পর্ক কিভাবে হবে উম্মত তুমি যদি আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ো তাইলে সত্যি সত্যি আমি তোমাকে ঠিকই চিনব বড় করে বলুন সুবহানাল্লাহ কানেকশন হাউ ডু উই মেক দা কানেকশন আমার সাথে আমার ছাত্র মাঝে মধ্যে দুই একজন হয়তো ফোন করে যোগাযোগ করে এই আমি মেসেজ দেখা মাত্রই বলি ও জিল্লুর ইনশাআল্লাহ আই উইল কল ইউ ব্যাক লেটার ইনশাআল্লাহ আই এম বিজি আই এম ইন জুম্মা প্রেয়ার ওকে টেল মি হোয়াট ইউ নিড মাঝে মধ্যে তাদেরকে বলি যে তোমরা ইংলিশে মেসেজ দিও কেন ইংলিশে মেসেজ দিবা কারণ ওই বাচ্চাদেরও একটু মাঝে মধ্যে ইংলিশ শেখার একটু আগ্রহ হবে তারা একটু শিখতে পারবে বুঝতে পারবে হাজিরিন তাহলে কি হয় সম্পর্ক হয় তার বিপদের কথা যদি আমার ছাত্র কেউ আমাকে বলে তখন আমি বলি যে ঠিক আছে চিন্তা করিও না আমি তোমার ওই ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি আমার এই কাজটা করে দিও এইভাবে হয়তো বলতে পারি কানেকশন সম্পর্ক তো সম্পর্ক তৈরি করতে হলে নবীজি বলেন উম্মত আমি আমার উম্মতকে চিনি না তো কে চিনবে আমি দুনিয়ায় আসিয়াই তো উম্মতি উম্মতিই বলেছি ঠিক কিনা কথাটা নবীজি দুনিয়া আসিয়াই উম্মতি উম্মতি বলেছেন আল্লাহর দিদারে আগামী মাস আসছে রজব মাস ঠিক কিনা কথাটা রজব মাস যখন আসে আমরা মেরাজের ঘটনা আমরা বর্ণনা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিকরা নির্যাতন করতে করতে আঘাত করতে করতে ওই উম্মতরা তায়েফের জমিনে রক্তাক্ত করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু নবীজি কষ্ট নিয়া বদদুয়া দেন নাই কাউকে বদদুয়া দেন নাই গালি দেন নাই নবীজি আসছেন মক্কা নগরীতে আসিয়া খানায় কাবার পাশে তিনি বিশ্রাম নিচ্ছেন রেস্টের মধ্যে আছেন চিন্তা করতেছেন কিভাবে তায়েফের মানুষদেরকে মুসলমান বানাবেন কিভাবে মক্কার কাফিরদেরকে হেদায়ত দান করবেন কিভাবে মানুষদেরকে এক আল্লাহর দিকে নিয়ে যাবেন চিন্তায় মগ্ন এমত অবস্থায় জিব্রাইল আমিন পাঠাইলেন পাঠাইয়া আল্লাহর দিদারে সাত আসমান পাড়ি দেওয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে যখন নিয়ে গেলেন ওই সময় কি বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই কথা যখন বলা হয় তখন নবীজি বলেন ও আল্লাহ আমি তো তোমার জন্য সব নিয়ে এসেছি আল্লাহ যত নেক কাজ আছে যত ভালো আমল আছে সব কিছু তো তোমার জন্য তুমি তো খাও না তুমি তো পান করো না আল্লাহ যা নিয়ে আসার যত ভালো আমল আছে সব নিয়ে এসেছি যত ধরনের ভালো প্রকৃতির অভিবাদন রীতি আছে সব কিছু তোমার জন্য আল্লাহ আল্লাহ তোমার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার জন্য সুবহানাল্লাহ আল্লাহ তোমার জন্য আল্লাহু আকবার আল্লাহ যত নেক নেক আওয়াজ রয়েছে সব সবকিছু তো তোমার জন্য নিয়ে আসলাম আল্লাহ আল্লাহ আত্তাহিয়া লিল্লাহি ওয়াস সালাম ওয়াত তাইয়িবা আসসালামু আলাইকা আইয়ুহান নাবী আমার আল্লাহ বলেন হাবিব তোমার উপর শান্তি আসুক ফেস টু ফেস কথা বলেন না সুবহানাল্লাহ ওই কথা কেমন হয়েছে আল্লাহ জানে আমরা এগুলো বিশ্লেষণ করতে যাব না বিশ্লেষণ করাত গেলেই আমাদের ঈমান নষ্ট হয়ে যাইতে পারে তাহলে আমরা এতটুকু থাকবো আল্লাহ জানে তার হাবিবের সাথে কেমন কথা বলেছেন আল্লাহ কিভাবে বলেছেন একমাত্র আল্লাহই জানে নবীজি কিভাবে দেখেছেন একমাত্র নবীজি ভালো জানেন আল্লাহর সাথে নবীজির দিদার হয়েছে কথা হয়েছে কথার পর কি হলো নবীজি বলেন ও আল্লাহ আই হ্যাভ কাম টু ইউ আই হ্যাভ সিন ইউ আল্লাহ ও আল্লাহ আই এম গ্রিটিং উইথ ইউ ও উইথ অল গুড ডিডস ও আল্লাহ আই পুট অল মাই গুড ডিডস টু ইউ আল্লাহ থ্যাঙ্কস টু ইউ ও আল্লাহ অল প্রেজেস টু ইউ ও আল্লাহ বাট দেয়ার ইজ সামথিং লেফট আল্লাহ ও আল্লাহ ইউ সেড পিস বি আপন মি আমার উপর শান্তি আসুক আল্লাহ এই কথা তুমি বলছো আল্লাহ আমি না কিছু আমার অসহায় উম্মতদেরকে দেখে আসছি আল্লাহ আল্লাহ তাদের জন্য কিছু হবে না বলেন না সুবহান নবী যে দুনিয়ায় আসিয়া ওই উম্মতের কথা স্মরণ করেছেন উম্মতি উম্মতি বলে আর যখন আল্লাহর সান্নিধ্যে গেলেন তখনও বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আমার কিছু নেককার আল্লাহওয়ালা বান্দা আছে আল্লাহ আল্লাহ ওদের উপরও তোমার পক্ষ থেকে শান্তি হোক বলেন না সুবহানাল্লাহ
তখনো ভুলেন নাই আজও মদিনা শরীফে থাকিয়া নবীজি উম্মতের কথাই ভাবতেছেন বলেন না সুবহানাল্লাহ হাজিরিন ওই নবীজির সাথে কানেকশন কিভাবে হবে হাউ ক্যান আই মেক আ গুড কানেকশন देयर আর ডিফারেন্স ইন কানেকশন হাউ ক্যান আই মেক আ গুড রিলেশন উইথ দা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফ আই ওয়ান্ট টু মেক গুড রিলেশন Mr. Shamim Sahib, if you want to make relation with the beloved Prophet sallallahu alaihi wasallam, you need to send durood on beloved Prophet sallallahu alaihi wasallam. Apni nobir upore durood porben, Allah nobi ji muski hashi bolben, Shamim, ami to tumake chini. I know you, Shamim. You are son of Mr. Abdul Rasul Subhanallah. Apnake jodi nobi jir upore durood shori poren, apnake jodi jar shontani hon na keno. Nobi ji bolen ummat, ami to tumake chini. Mukam para omuk zagay bari na tumar, tumar babar na omuk, tumar dad. দুরুদ শরীফ মেক্স আ কানেকশন বিটুইন দা বিলভড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড হিজ উম্মাহ দুরুদ শরীফ হচ্ছে নাজাতের একটা উসিলা মাধ্যম বলেন না সুবহানাল্লাহ নামাজ পড়ি কি পড়ি না আমরা ডেইলি কয়েক তো পড়ে না পড়ে ঠিকমতো ফাসক তো পড়া হয় না পড়তে হবে নিয়ত করেন কি করেন নিয়ত করে আমার 6 বছরের মেয়েকে আমি বলছি মা গো তুমিও গুড নিয়ত করো ইফ ইউ ওয়ান্ট টু বি গুড ইউ নিড টু হ্যাভ গুড নিয়ত ইউ নিড টু হ্যাভ গুড ইন্টেনশন ও মাই বিলভড ফাইজা মেক আ নিয়ত দ্যাট ইউ উইল স্টার্ট প্রেইং লুক ইওর ব্রাদার্স এন্ড সিস্টার দে আর প্রেইং দেখো তোমার তিন ভাই বোন তারা নামাজ পড়তেছে আম্মু তুমি পড়বা না সেও মাশাআল্লাহ দুই সপ্তাহ হইছে মনে হয় সেও নামাজ শুরু করেছে হল আলহামদুলিল্লাহ বাবা মার দায়িত্ব ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি আমাদের দায়িত্ব আমার সন্তানকে আমি কোন দিকে আমি নিব ইফ আমি যদি আমার সন্তানকে যদি যেদিকে ঘুরাই সে সেদিকে ঘুরবে ও বাচ্চা পুতুলের মতো ঠিক কিনা কথাটা বাচ্চাকে আপনি যা শেখাবেন আপনি যদি মিথ্যা বলেন আপনার সন্তান দেখে দেখে সেও মিথ্যা শিখবে কথা বলেন ঠিক কিনা আমার বাপই চুরি করে আমি চুরি করতাম নানি আমার বাপই মিথ্যা বলে আমি মিথ্যা বলবো নানি আমার বাপরে জীবনে দেন আল্লাহ রাস্তায় দান করে না আমি দিমুনি সেইভাবে শিখবে হাজিরিন আপনি যদি মসজিদে যান এই যে মসজিদ কমিটির উদ্যোগে মাহফিল হয় মসজিদে যখন আপনি যাবেন 10 টাকা হাতে নিয়ে যান 5 টাকা হাতে নিয়ে যান পারলে নিজে না দিয়ে সন্তানকে যখন মসজিদে নিয়ে যাবেন তার হাতে 5 টাকা দেন গিভ 5 টাকা 10 টাকা টু ইওর চাইল্ড আর বলবেন বাবারে 5 টাকা মসজিদে দিতে হয় আল্লাহর ঘরে দিতে হয় দিলে মসজিদের উন্নয়ন হবে মসজিদের বিভিন্ন আশয় বিষয় নিয়ে আমরা কাজ করতে হলে ঘর বানাইতে হলে ইমাম সাহেবকে রাখতে হলে হাদিয়া হিসেবে এগুলো দেওয়া হবে বাবারে মসজিদের মধ্যে দান করো দান করলে আল্লাহ 170 দিবে বলেন না সুবহানাল্লাহ রমজান মাস যখন আসে তখন আল্লাহ বলে 70 এতদিন শুনছো এখন 70 দিব না আমি আল্লাহ এক দিলে 700 বেশি দিব বলেন না সুবহানাল্লাহ তো মাসের পর মাস আসছে একটার পর আরেকটা 700 দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না আমি 700 দেই না আমি আল্লাহ রাব্বুল আলামিন বিগাইরি হিসাবও দেই বলেন না সুবহানাল্লাহ বেহিসাবও দান করি বেহিসাব দেন কি দেন না বেহিসাব কোনটা যেই সিজনে যেটা না ওটাও একটা বেহিসাব বলে মরিয়ম আলাইহিস সালাম নাম শুনছেন নি আপনারা ফুপ্পারান না কিতা কোন জায়গা ঈসা আলাইহিস সালামের আম্মা জান মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ কোন মহিলা যদি থাকেন যার নাম কোরআনের মধ্যে আল্লাহ অনেকবার উল্লেখ করেছেন ওনার নাম হচ্ছে মরিয়ম আলাইহিস সালাম ওই মহিলা মরিয়ম আলাইহিস সালাম কি করলেন গড়ের মধ্যে তরতাজা বেহেস্তি ফল খাইতেন বলেন না সুবহানাল্লাহ যুবতী মেয়ে গড় তালাবদ্ধ করে হযরত জাকারিয়া আলাইহিস সালাম চলে যাইতেন জাকারিয়া আলাইহিস সালাম যখন গড়ের তালা খুলে যখন গড়ে দেখতেন এসে দেখতেন কোরআনের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন এসে দেখতেন যে সামনে ফলগুলো রয়েছে যে ফলগুলো এই এলাকার মধ্যে নাই ও মরিয়ম এগুলো কোথা থেকে আসলো মরিয়ম আলাইহিস সালাম বলতেন ও জাকারিয়া এগুলো কোথা থেকে আসছে এগুলো আমার আল্লাহ আমাকে দিয়েছেন আন্নালাকি হাজা এগুলো তোমার কোথা থেকে আসলো মরিয়ম মরিয়ম আলাইহিস সালাম বলেন হুয়া মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে বলেন না সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহর মরিয়ম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তো বিগাইরি হিসাব হিসাব ছাড়াই যাকে ইচ্ছা দান করতে পারেন বলেন না সুবহানাল্লাহ
ওই সময় জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন জানেন জাকারিয়া আলাইহিস সালাম সাথে সাথে এগুলো দেখে আশ্চর্য হয়ে গেলেন আর বললেন ও আল্লাহ তুমি যদি মরিয়মকে বিয়ে বেহিসাব যদি দিতে পারো এই এলাকার মধ্যে যেই ফল পাওয়া যায় না এগুলো যদি এখন তুমি ব্যবস্থা করে দিতে পারো আল্লাহ আমার বয়স 90 হইছে তো কি হইছে 110 হইছে তো কি হইছে আল্লাহ আমারে চাইলো তো তুমি ছেলে একটা দিতে পারো বলেন না সুবহানাল্লাহ মরিয়ম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম সন্তান আল্লাহ দিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন না সুবহানাল্লাহ জাকারিয়া নবী বুড়ো বয়সে 100 উর্ধে প্রায় বয়স ওই সময় যখন দেখলেন মরিয়ম আলাইহিস সালামের সামনে বেহেশতের ফলগুলো দেখা যায় জাকারিয়া আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন মরিয়ম তো পরহেজগার আল্লাহর এক বান্দী ঘরের মধ্যে তালাবদ্ধ করে আমি রেখে যাই এই খাবার তো এই এলাকার খাবার না মরিয়ম এত সুন্দর সুন্দর খাবার কোথা থেকে পাই মরিয়ম আলাইহিস সালাম বলেন ওগো জাকারিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বেহিসাব দান করেন আল্লাহর কাছে কোনো কিছুর হিসাব নাই আল্লাহ যেখানে যা নাই সেখানে তা ব্যবস্থা করে দিতে পারেন বলেন না সুবহানাল্লাহ হাজিরিন লক্ষ্য করেন মরিয়ম আলাইহিস সালামের এই কথা শুনে এই দৃশ্য দেখে এই স্থানে দাঁড়াইয়া জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঠাইয়া দিলেন বলেন না সুবহানাল্লাহ এই জন্য মাঝে মধ্যে আমরা মাজারে যখন যাই মাজারে হোক আর কোন পীর সাহেবের কাছে যখন যাই যায় যখন বলি হুজুর আমার জন্য দোয়া করেন এই মরিয়ম আলাইহিস সালামের ঘটনা থেকে দলিল হিসেবে আমরা উপস্থাপন করি যে মাজারে যাই আমরা ওই মাজারওয়ালার কাছে চাই না মাজারের মালিক যিনি ওই আল্লাহর কাছে যাই যে ওই মানুষ তো নেককার ছিলেন ওই নেক জায়গার মধ্যে আমরা আসছি আল্লাহ গো তুমি তো ইচ্ছা করলে দিতে পারো ও আল্লাহ তোমার কাছে তোমার এই ওলির ওসিলা নিলাম উসিলা ছাড়া আল্লাহ দিতে পারেন আপনি সেই মাকামে যদি পৌঁছতে পারেন আপনি যদি সেই মাকামে পৌঁছতে পারেন তখন আপনি বিগাইরি উসিলা আপনি পাইতে পারেন আমাদের মাকাম মর্যাদাই কতটুক জানি বা কতটুক সেই জন্য হুজুরের কাছে যাই ইমাম সাহেবের কাছে যাই পীর সাহেবের কাছে যাই আল্লাহর বলিদের মাজারের মধ্যে যাই সাফাতে যাই নবীজি বলেন সাফাতে যাই যদি তুমি পাহাড়ের উপর উঠিয়া যদি দোয়া করো তোমার ওই দোয়া কবুল হবে মারওয়াতে যাই যদি দোয়া করো তোমার দোয়া কবুল হবে আরাফাতের ময়দানে যাইয়া মানুষ হাত উঠায় একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ মানুষ যাইয়া হাত উঠায় দোয়া করে আল্লাহর নবীজি বলেন আরাফাতের ময়দানে যায় যদি কেউ দোয়া করে তাহলে ওই বান্দার দোয়া কবুল হয়ে যায় বড় করে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি আর কোথায় কোথায় দোয়া করলে দোয়া কবুল হবে আমার নবীজি বলেন খানায় কাবার মধ্যে দুইটা রুকুন আছে একটা হচ্ছে রুকনে ইয়ামনি আর একটা হচ্ছে হজরে আসওয়াদ ওই দুই জায়গার মধ্যে যদিন কেউ যায় যদিন হাত লাগাইতে পারে সুমা দিতে পারে স্পর্শ করতে পারে এখানে যদি দোয়া করে তাহলে ওই দোয়া বান্দার কবুল হয়ে যায় বড় করে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কোথায় কোথায় দোয়া কবুল হবে আমার নবী জীবনের মিজাবের রহমতের পাশে কেউ যদি দাঁড়ায় আর যদি দোয়া করে তাহলে ওই দোয়াও কবুল হয়ে যাবে বড় করে বলুন সুবহানাল্লাহ আর কোথায় দোয়া কবুল হবে আমার নবীজি বলেন উম্মত যখন পেরেশানির মধ্যে থাকে বিপদের মধ্যে যখন থাকে ওই সময় বিপদের মুহূর্তে যদি আল্লাহকে আল্লাহ মনে করিয়া সে যদি খালিস ভাবে আল্লাহর কাছে চাইতে পারে পেরেশানির অবস্থায় যখন বান্দা বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আমি বড় অপরাধী আল্লাহ আমি বড় দোষী আল্লাহ আমি বড় গুনাহগার তুমি ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ বলেন ওই বিপদের মুহূর্তে আমি আল্লাহ বান্দাকে সাথে সাথে জবাব দেয়া তাকে উদ্ধার করে দেই বড় করে বলুন সুবহানাল্লাহ শুধু কি ওই সময় না না আমার নবী যে বলেন কোন বান্দা যখন কোন ভালো আমল করবে ভালো আমল করিয়া যখন দোয়া করবে ভালো আমল করে দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দোয়া কবুল হয়ে যায় বড় করে বলুন সুবহানাল্লাহ আর কি ফরজ নামাজ পড়িয়া যদি কোন বান্দা যদি হাত উঠে আল্লাহর দরবারে মুনাজাত করে আমার নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের পরের দোয়াটা আল্লাহ বেশি শুনেন তার ডাকে সাড়া দিয়ে দেন বলেন না সুবহানাল্লাহ হাজিরিন লক্ষ্য করেন আমি যে ঘটনা বলছিলাম মরিয়ম আলাইহিসসালামের সামনে দেখেই জাকারিয়া নবী দোয়া করে নিলেন তাহলে দলিল হলো যে ভালো জায়গায় যাইয়া নেক জায়গায় যাইয়া দোয়া করা নবীদের সুন্নত বলেন না সুবহানাল্লাহ মরিয়ম আলাইহিসসালাম ছিল আল্লাহর ওলি উলি না কিতাব হইছে নবী নিকুন হইছে নবী না আল্লাহর প্রিয় বান্দি বলি আউলিয়া আল্লাহ
প্রিয় বান্দি তাইলে ওলি আল্লাহর মাজারে যাইয়া বা ওলি আল্লাহ জীবিত যারা আছেন দুনিয়াতে আমরা সুখের সামনে দেখলাম ওদের পাশে যাইয়া দোয়া করাটা এইখান থেকে আমরা সুন্নত হিসেবে গ্রহণ করতে পারি হাজেরিন লক্ষ্য করেন জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন বয়স 100 উর্ধ হয়ে গেছে দোয়া করলেন দোয়া করার সাথে সাথে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া নবীর কানে ওহি পাঠিয়ে দিলেন এলহাম হয়ে গেল যে জাকারিয়া আলাইহিস সালাম সংবাদ পাইলেন যে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন আর নাম হবে ইয়াহইয়া বড় করে বলুন সুবহানাল্লাহ বুড়া বয়সের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন না কি দেখছেন স্বপ্নে আল্লাহর রাস্তায় উনি কুরবানি দিতেছেন উৎসর্গ করতেছেন উটুট কুরবানি দিলা তারপরে দেখুন মায়ার সবচেয়ে বেশি মায়ার জিনিস কুরবানি দিতেছেন তখন কিতা দেখলা অফুত অফুত আমি তো দেখছি তোমারে কুরবানি দিলাইরাম কইনা সুবহানাল্লাহ এখন আপনি যদি স্বপ্নে কোনোদিন দেখুন কুরবানি দিলাই তাহলে কিন্তু এটা পারতা না এটা আপনার জন্য হারাম এটা আপনার জন্য কি হারাম তাহলে আপনি যদি দেখুন আপনার পুত্রে কুরবানি দিতা তখন কিতা করবা মায়ার জিনিস কুরবানি দেওয়া তো ইব্রাহিম আলাইহিস সালামে কুরবানি দিছেন না আপনি পারলে মুরগি একটা সদকা দিলেইবা অটোমেটিক্যালি তদবীর যেটা অর্থাৎ আমলটা কিতা এখন আপনি যে কুরবানি দিলেই তুমি আমার পুত্রে দিলেইছি কুরবানি আপনি যদি কিছু নাও দিতে পারো আল্লাহর কাছে আপনি ফানা চাইবা হবে আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি আমার বাঁচাও আমি তুই দেওয়ার সামর্থ্য নাই আল্লাহ এই ক্ষমতা নাই আমার আল্লাহ কেউ যে যেমনই স্বপ্ন দেখেন না কেন স্বপ্নের কথা কাউকে মন্দ দেখলে কাউকে বলবেন না হাজিরিন লক্ষ্য করেন ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ যখন সন্তান দান করলেন কত বছর দিছিলা বয়সেও কত বছর আমরা ওই বংশটা কি নবী পাইছি না নি ইব্রাহিম আলাইহিস সালাম রে কত বছর প্রায় 80 বছর বা 82 84 বছর 84 বছর বয়সে আল্লাহ দিছিলা ফুত ওই ফুতের নাম রাখছিলা ইসমাইল কইনা সুবহানাল্লাহ আল্লাহ দিতে পারার ইচ্ছা হলে বয়স যতই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যখন মন চাই তখনই দান করেন হাজিরিন লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘটনা আমি বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উম্মতের সম্পর্ক কিভাবে স্থাপিত হয় নবী যে বলেন উম্মত আমি তো তোমারে চিনি না চিনার সম্পর্ক কেমনে জানো যত বেশি দুরূদ শরীফ আমার উপরে পড়বাই তত বেশি তোমার লগে আমার সম্পর্ক হই যাইব কইনা সুবহানাল্লাহ আজকে আপনারা আজকে থেকে এই মর্মে নিয়ত করবেন ভালো কাজ শুরুর সাথে সাথে আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন কাজ শেষ আপনি আলহামদুলিল্লাহ বলে আপনার কাজটা সম্পন্ন করবেন আর দ্বিতীয় বিষয় যেটা আরেকটা নিয়ত আপনারা করেন যে অন্ততপক্ষে দুরুদ শরীফ নিয়মিত পড়ার অভ্যাস করবেন এই নিয়তটা করতে পারবানি কয়বার পর আজকে থেকে নিয়ত যখন করবেন আপনারা যেখানে কয়েকশো আছেন আপনারা যখন নিয়ত করবেন আমলটা করবেন আমিও আপনারা 100 জন 200 জনের সমান সব পাইবো কইনা সুবহানাল্লাহ একটু আওয়াজ দে কইনা সুবহানাল্লাহ আল্লাহরটাই কমতি আছে নাকি চুর দিতে কোনো অসুবিধা নেই আল্লাহর কোন চাই আল্লাহর দিতে কোনো অসুবিধা নাই সেই জন্য আল্লাহর কাছে আপনি যদি চান যেভাবে চাইবেন সেইভাবে পাওয়া যাইব আল্লাহ একটা নাই আপনার একের বদলে আপনি 70ও দেন 700ও দেন বেগাইরি হিসাবও দান করেন আমার ওই বান্দার কথা ইমাম গাজ্জালি বর্ণনা করতেছেন ওই বান্দা ওই রাত্রে এই কথা শুনেই নবীজির কাছ থেকে যখন এই কথা শুনলো স্বপন ভেঙে গেল ঘুম থেকে উঠে পেরেশান হয়ে গেল এখন কি করবে কি করবে জাগ্রত হওয়ার পর ফাউজাবা আলা নাফসিহি আইয়ুসাল্লি সে নিয়ত করলো যে আমি যতদিন জিন্দা থাকবো নবীজির উপর 100 বার দুরুদ শরীফ না পড়ে আমি ঘুমাইতাম না কইনা সুবহানাল্লাহ কতবার দুরুদ শরীফ পড়বো 100 বার আপনারা আমি বলছি না 100 বারের নিয়ত করলেন পারেন যদি প্রতি নামাজের পর অন্ততপক্ষে 11 বার পড়েন 33 বার পড়েন 2 বারই পড়েন 5 বারই পড়েন আপনার নামাজ কবুল হইতো আগে পড়ে দুরুদ শরীফ রাখুন নামাজ আপনার দোয়া কবুল হইব নামাজও কবুল হইব কইনা সুবহানাল্লাহ ওই ব্যক্তি 100 বার দুরুদ শরীফ পড়ার নিয়ত করে নিলেন নিয়ত করার পর ওই মানুষটা কিছুদিন যখন এই আমলটা করা শুরু করলেন আমল করার পর ওই ব্যক্তি হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে আবার নবীজি হাজির হয়ে গেছেন আমার নবীজি ওই মানুষটার দিকে তাকাইতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ কার নবীজির চাওয়াটা ছিল এমন নবীজি সব সময় মুস্কি হাসি দেখা যাইতো বলেন না সুবহানাল্লাহ
বেজারই আনো বিজরে বই থেকে দেখছিন না হইনা সুবহানাল্লাহ এই তামাসসুম অবস্থায় ওই ব্যক্তি যখন দেখতেছে এবারে নবীজি ওই মানুষটার দিকে তাকাইতেছেন ওই ব্যক্তি তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার দিকে তাকাইতেছেন আমার নবীজি বলেন তাকাইবো না কেন তুমি মুকাম পড়ার অমুক নিয়ত করেছিলা 100 বার দুরূদ শরীফ পড়বা এতদিন অভ্যাস ছিল না আজকে এক বছর দুই বছর পাঁচ বছর 10 বছর তোমার দুরূদ শরীফ পড়া শুনতে আমার ভালো লাগতো উম্মত তুমি নিয়ত করছিলা দুরূদ শরীফ পড়বা সত্যি সত্যি আমি তোমাকে চিনি ওই হুজুর যে ওয়াজের মধ্যে আসছিলেন বলছিলেন দুরূদ শরীফে নবীর সাথে উম্মতের সম্পর্ক হয় হুজুর ঠিকই বলছেন আমি তোমারে কথা দিলাম তোমারে হাতে ধরে ধরে আমি বেহেশতের মধ্যে নিয়ে যাব বড় করে বলুন সুবহানাল্লাহ ওই মানুষ স্বপ্নে দেখতেছে নবীজি তার দিকে তাকাইতেছেন নবীজি বলেন ইন্নি লারিফুকা ও উম্মত এখন আমি তোমাকে সত্যি চিনি বড় করে বলুন সুবহানাল্লাহ হাজিরিন সেজন্য বাড়ির যেহেতু আমরা ওয়াজ এলাকার ওয়াজ যেহেতু আমি অন্ততপক্ষে ছোট কাটো সামান্য সামান্য আমলটা আপনারা অন্ততপক্ষে যাতে করতে পারুন আর মন্দ কাজ থেকে আপনাকে বেঁচে থাকতেই হবে এটার নিয়ত করতে হবে যে ভালো আমল করতে পারলাম না নফল নামাজ বেশি পড়তে পারলাম না নফল রোজাও বেশি রাখতে পারলাম না অতিরিক্ত ভালো কাজও করতে পারলাম না কিন্তু মন্দ কাজ থেকে বেঁচে থাকতে হবে কাউকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না এই নিয়তটা করে নিতে হবে খালি ওয়াজুদাই মুদিনও ওয়াজ আছে ইনো আমি আছি অনেক শ্রোতা এমন আছে না অনেক শ্রোতা আছেন এমন যে যেখানেই ওয়াজ সেখানে ওই শ্রোতা যায় আলহামদুলিল্লাহ ইট ইজ এ গুড হ্যাবিট হি শুড পার্টিসিপেট চাইবে মাহফিলের মধ্যে ওয়াজ শুনবে না জানি কোন দিন তার ভাগ্য বদলে যায় কার ওয়াজ শুনে না জানি তার তকদির কুলে যায় কিন্তু সুযোগ তো আর সব সময় আসে না কালকে সুযোগ আসবে আগামী কালকে হয়তো আমার আরেক জায়গায় মাহফিল বা আরো 10 দিন পরে মাহফিল একটা রাখা ওই মাহফিলে যাই আমি কথা বলার সুযোগ পাইতে পারবো গ্যারান্টি নাই অতএব গ্যারান্টি যেহেতু নাই যেখানেই যা বলা হয় অন্ততপক্ষে সেই দিন থেকে অন্তত কিছু কিছু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন ভালো কাজগুলো যতটুকু পারেন করবেন কিন্তু স্মরণ রাখবেন মন্দ কাজ করা যাবে না এক নম্বর মিথ্যা বলা যাবে না মিথ্যা বলা যাবে না আমরা আউলিয়া কেরামদের পাগল ঠিক কিনা কথা বড়ভীর আব্দুল কাদের জিলানির নাম চিনি আমরা বালা ফাইনালি তাই আমরা ছোট বেলা থেকে আব্দুল কাদির আপনাকে জিজ্ঞেস করতে চাই দেখছি না তো জীবনে আমার বাবার মুখ থেকে শুনছিলাম আপনি নাকি বড় পীর বড় যখন আমি হইলাম তখন কিতাব পড়া শিখলাম তখন দেখি আপনি আসলেই বড় পীর আপনি বড় পীর না শুধু আপনাকে দেখি কেউ গাউস বলে কেউ কুতুব বলে কেউ অলি বলে কেউ আব্দাল বলে কেউ কুতুবের কুতুব বলে কেউ গাউসের গাউস বলে কেউ আবার গাউসুল আজম বলে কিতাব যখন পড়ি তখন আমি সত্যি সত্যি দেখি আপনার মর্যাদা অসীম আপনার মর্যাদা সীমাহীন ও আব্দুল কাদির আপনি এত বড় মর্যাদার আসনে পৌঁছলেন কেন আপনার জীবনী থেকে আমি কিছু শিখতে পারি তখন আমি কি শিখি আমি দেখি আব্দুল কাদির জিলানি ছোট্ট বয়সেই কি করলেন তিনি ছোট্ট বয়সে বয়সের মধ্যে আমাকে যে শিক্ষাটা তিনি দিয়ে গেলেন তখন ডাকাত দল উনার রাস্তায় ধরছে ডাকাত দল উনার কাছে এক টাকাও পায় নাই খুঁজিয়া কিন্তু ডাকাত দল যখন জিজ্ঞাসা করছে এই ছেলে তোমার কাছে কি আছে তিনি নীরব থাকতে পারতেন কিন্তু তিনি বলেন আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে 40টা দিনার আছে আমার কাছে মুদ্রা আছে আমার কাছে 40টা টাকা আছে এই পাগলা ছেলে তুমি কি বলছো চাই ছেলে তুমি মিথ্যা বলতেছো জি না আমি মিথ্যা বলার অভ্যাস আমার নাই কি বলতেছো তুমি মানুষ টাকা হেফাজত করার জন্য কত কিছু করে গতকালকে আমি ঢাকা থেকে যখন চলাফেরা করতেছি আমার পকেটের মধ্যে এত বড় বান্ডিলের মধ্যে প্রায় 6 লাখ টাকা ঘুরাইতেছি ঢাকার মধ্যে যে কোনো এক কাজে এখন সুরে যদিন ধরতো আমাকে এই টাকা আছে নি আমি হুজুর হইছি তো কি হইছে ফুলতলি মাজা প্রিন্সিপাল হইছে তো কি হইছে আমরা অনেক সময় ভয়ে টাকা বাঁচানোর জন্য বললাম ভাই আমার টাকা কিছু নাই ধরো মোবাইল লইয়া যাও ঠিক কি না কথাটা এইভাবে স্বাভাবিক চলে আসতো কিন্তু আমরা মিথ্যা না বলে নিজেকে বাঁচানোর জন্য পড়ালেখা যখন করবে তখন কিছু কিছু তদবিরও শিখা যায় যেগুলো নিজের বাঁচানোর জন্য যেমন আমার কাছে আমি মাসুম শামীম ভাইয়ের কাছে বললাম শামীম ভাই আমি মাদ্রাসায় আলিম ক্লাস খুলেছি অনেক ছাত্রীরা ভর্তি হচ্ছে বই টই নাই তাদের অনেক তাদের ব্যয়ভার আমার গ্রহণ করতে হয় ভাই একটু সহযোগিতা করবেন উনার ফকিরে একটা টাকা নাই উনি যখন বইবা ভাই আমার তো একটা টেকাও নাই ভাই
তাহলে কিন্তু গুণইতো নাই ফকিটও আছে পকেটের মধ্যে টাকা আছে ব্যাংকের মধ্যে টাকা আছে তুমি বললেন ভাই বিশ্বাস করো আমার পকেটে নাই ব্যাংকে আছে মনে করেন টাকা ভাই ফরাদ ভাই বিশ্বাস করেন আমার তো একটা দেখো নাই রে ভাই কইতে কি দিতাম আমি কোন চাই তখন কিন্তু এটা মিথ্যা হবে না কৌশলে শিখতে হবে এইজন্য প্রথম আল্লাহ বলছেন কি ইকরা তুমি পড়ো পড়ালেখা করো তখন এগুলা বুঝতে পারবে নিজের জান বাঁচানো ফরজ টাকা বাঁচানো আমানত এটা তোমার তোমার বাচ্চার হক আছে এটার মধ্যে তোমার নিজের কষ্টের মেহনতের উপার্জিত সম্পদ বাঁচানো তোমার দায়িত্ব রয়েছে আল্লাহর রাস্তায় খরচ করবা সুর নিয়া কোন রাস্তায় খরচ করবে জানো না তাহলে এটা কিভাবে বাঁচাইবো আমার মতো মানুষকে ঢাকায় ধরলে হয়তো আমি বাঁচানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতাম আর যদি যে কৌশল সেটা জানে না ঠাস করে বলতে পারতো কসম আল্লাহর আমারটাই একটা কিছু নাই তোর আমার মোবাইল নিয়ে যাওগি আইপ্যাড লইয়া যাওগি এইভাবে হয়তো বলতো ইয়ারে হাজিরিন লক্ষ্য করেন আব্দুল কাদের জিলানির জীবনে যখন দেখি বয়স যখন 8 9 10 হবে এই বয়সের মধ্যে বাচ্চা কি বলতেছে ওই চুররা যখন ধরছে আব্দুল কাদের জিলানি কি করছে বলতেছে বিশ্বাস করো আমি কোনোদিন মিথ্যা বলি নাই আমার মা আমাকে সেরা শিক্ষা দিয়েছেন যে বাবারে জীবনে কোনোদিন মিথ্যা বলবে না বলেন না সুবহানাল্লাহ কার কাছ থেকে শিক্ষা পাইছেন মার কাছ থেকে মাগো আপনারা যারা মাহফিলে ওয়াজের আওয়াজ শুনতেছেন মাগো আপনার সন্তানকে আপনি এই ধরনের কিছু উপদেশ দিবেন যদি দেখেন যে ছেলে মিথ্যা বলতেছে আল্লাহর ওয়াস্তে আপনার দায়িত্ব রয়েছে আপনার ছেলেকে শাসানোর চেষ্টা করবেন আপনার ছেলে যদি দেখা যায় স্বামী আপনাকে মন্দ কথা বলে ফেলেছে অথবা পাড়ার একটা মানুষ মন্দ কথা বলতেছে যদি দেখেন ছেলেটা এই মন্দ কথা শিখছে মাগো আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলছি আপনার ছেলেকে মন্দ কথা শোনার সাথে সাথে আপনি বলবেন যে বাবারে এই কথা বলতে নবীজি নিষেধ করেছেন মন্দ বুলি বলতে কোরআনে মানা রয়েছে হাদিসে মানা রয়েছে কারণ প্রতিটা কথার জন্য জবাব দিতে হবে এই অশালীন কথাবার্তা বলতে নাই নিষেধ হারাম এগুলো অন্যায় মাগো আপনার সন্তানকে আল্লাহ নেককার বানাবেন বাবারা বন্ধুরা আপনি যদি আপনার ছেলেকে দেখেন সে মিথ্যা বলে সাথে সাথে আপনি ছোট তাকতি প্রশাসন করতে হবে আপনার অবুজ বাচ্চাকে নষ্ট হইতে দিবেন না যদি দেখেন সে মিথ্যা বলে তাহলে অন্ততপক্ষে আপনি তাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন আর আপনি যদি মিথ্যা বলেন আমি গ্যারান্টি দিতে পারবো 99% আপনার ছেলে মিথ্যা শিখবে আর যদি 1% আল্লাহ যদি বিশেষ দয়া হয় সে হয়তো এই মিথ্যা থেকে বেঁচে থাকবে এবং সে নিজের পথ নিজে শিখবে প্রিয় হাজিরিন আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি যাকে আমরা গাউসুল আজম আব্দুল কাদের বলি ওই আব্দুল কাদের জিলানির জন্য আমরা গিয়ারবি শরীফ করে থাকি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বয়সে তিনি বলতেছেন দেখো আমার মা আমাকে শিখাইছেন বলছেন যে কোনোদিন মিথ্যা বলতে নাই অতএব সত্যি বলছি এই দেখো এখানের মধ্যে আমার মা সেলাই করে আলাদা করে টাকাগুলো দিয়েছেন ওই সুরের দরজা চোখ আলাদা হয়ে গেল সত্যিকারের হৃদয় চক্ষু খুলে গেল ওই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের থেকে শিক্ষা যেটা পেল যে একটা বাচ্চা সে যদি এভাবে মায়ের কথার উপর এত গুরুত্ব দিতে পারে এবং সে যদি তার এই 40 দিনারকে যদি হেফাজত না করিয়া বরং এই 40টা দিনার মিথ্যা না বলে সে যদি 40টা দিনারের মায়া যদি ছেড়ে দিতে পারে বয়স কত হলো আমার দাড়ি পেকে গেল আমার বয়স এখন এমন হয়ে গেল আমি কোন দিন কবরে চলে যাব আমি জীবনভর চুরি করলাম ডাকাতি করলাম কিছু শিখতে পারলাম না এই সময় আব্দুল কাদের জিলানির কাছ থেকে শিক্ষা পেয়ে ওই চোর 40টা একসাথে তওবা চুরের দল তওবা করে নিয়ে তারাও আল্লাহ আল্লাহ হয়ে গেল বড় করে বলুন সুবহানাল্লাহ আজকে থেকে অন্তত নিয়ত করেন মেক এন গুড ইন্টেনশন দ্যাট আর কোনোদিন মিথ্যা বলবেন না মিথ্যা বলবেন না যদি কোনো কারণে জান বাঁচানো লাগে ওই সময় আপনি মিথ্যা বলে দিয়েছেন একটা বিধর্মী কেউ আপনাকে আক্রমণ করবে অথবা আপনি মুসিবতের মধ্যে পড়েছেন অথবা আপনার স্ত্রী বলছেন কোনো কারণে যে শাড়ি কত দেন না দিছো 700 টাকা দেন না দিছি তোমার লাগে আনছুন 590 টাকা দি 100 টাকা দিলে হয়তো একটু আর তোমার ঠকাই লইছে বেতন দিতে তখন আমরা দেশ মোটামুটি আগে এখন তো জানকি মোটামুটি মার্কেট আছে যাই হোক ব্যবস্থা হইছে মার্কেটও জান গিয়া যাও কা তারা তবে ফর্দার ভিতরে দেখা যাইতো না নি ফাললে লোক এলুইয়া যাইতো আপনারে জামাই আপনি যদি বৌরি একলা সারি দেন দাই আপনি বিপদ ফইরা মুসিবতে ফইরা আমার বৌরি আমি তো এইছি কিন্তু এখন একলা শামিম ভাই আমার ওয়াইফরে আমি রাখতেছি একলা পরিস্থিতির কারণে যদি বাধ্য করে আপনি দেখেন সব দিকে ঠিক আছে তাহলে পরিস্থিতির কারণে আপনি এটা করতে পারেন বাধ্য করে কোনো না কোনো কারণে আমাদেরকে পরিস্থিতি কিন্তু যদি দেখা যায় আমরা এলাকার মধ্যে যাওয়ার লাগে না মাঝে মধ্যে আপনি ঈদের সময় লুইয়া যাইতেছেন বা অন্য কোনো সময় লুইয়া যাইতেছেন বাজার টাইমের পছন্দ অনুযায়ী কিছু আনতা আপনি পর্দার মাধ্যমে লুইয়া নিয়ে যাইবেন
এটা আপনার দায়িত্ব নাইলে কিন্তু আপনি এমন তেমন হবে গুনাহগার আপনি হবেন আপনার দায়িত্বশীল হবেন নিজে মিথ্যা বলবেন না আপনার বউরে একবার দেখি বউরে খালি শাসায় নওয়াজ ভাল লাগে বুঝছনি এখন বউত তো হজাত বউ তাজ্জুদের সময় ডাক দিছে জামাইরে তাজ্জুদ ধরন লাগবে উঠো ঠান্ডা পানি দে বালা কইরা গোসল গোসল করাইয়া হুজুজু করাইয়া শুরু করাইছে নামাজ হাজিরিন আপনি যদি নামাজি হয়ে যান আপনার বউরে নামাজি নামাজ পড়ালে খোন লাগতো না ফিটানি লাগতো না গালি দেওয়ার লাগতো না মন্দ কথা বলতে হবে না নিজে নামাজি হয়ে যান ছেলে বাড়িতে গেছে ছেলের জন্য আপনি 3 লাখ টাকা 4 লাখ টাকা ব্যবস্থা করতেছেন ওমান পাঠাইবা দুবাই পাঠাইবা এভাবে করেন না নি আপনারা সারা জীবন খামাই কররা ফুয়ারে পাঠাইবার লাগি বিদেশ আর পুরি পড়া লেখা করতে যায় পুরি তুই পড়া লেখা বেশি করণ লাগে না এই সিস্টেমটা আমাদের এলাকায় এখনো এখনো বাকি এই দেশের মধ্যে এখনো বাকি আছে এই সিস্টেমটা জারি রইছে এখনো যে পুরিরা পড়া লেখা করণ লাগতো না না আপনার মেয়ে যদি পড়া লেখা না করে যদি তাইলে এই বাচ্চারে ছোটবেলা থেকে ওই মেয়েটা তার বাচ্চা যখন হবে সেই মানুষ করতে হবে সুশিক্ষায় শিক্ষিত করবেন কুরআনের শিক্ষায় শিক্ষিত করবেন আর আজকে দেখা যায় আমাদের কুরআনের শিক্ষা শিক্ষিত করেন মাদ্রাসার পুস্তক যখন খোলা হয় আফসোস লাগে এই মাদ্রাসার পুস্তকের মধ্যেও এই বিভিন্ন মূর্তি ওগুলোর ছবি ঢুকিয়ে রাখছে নাউজুবিল্লাহ বলেন না হক কথা বললে অনেক সময় আমাদের সমস্যা হয়ে যায় তারপরেও বলতে হয় এটা কারা করছে এটা কোনো দলীয়ভাবে করা হচ্ছে না মূলত কোন গডফাদার উপর থেকে তাদেরকে পরিচালনা করছে তাদের দিক নির্দেশনায় মসনদের জন্য গদির জন্য আরো কি দেখা যায় শিক্ষা ব্যবস্থার মধ্যে মাদ্রাসা শিক্ষার হেড যারা হয়েছেন বোর্ডের স্কুল শিক্ষা বোর্ডের হেড যারা হয়েছেন অনেক সময় দেখা যায় ইসলাম বিরোধী অনেক মানুষ নাস্তিক মুরতাদ তারা বসে রয়েছেন তারা যেভাবে কলম দিয়ে তারা কাজ করতেছেন ওই তাদের হুকুমে এবং বাহিরের হুকুমে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাচ্ছে হাজিরিন আমাদের গড় আমরা হেফাজত করতে হবে আমাদের গড় আমরা কন্ট্রোল করতে হবে সরকারের কাছে জোর দাবি জানাবো এই দেশ মুসলমানের দেশ এখানের মধ্যে মোর দ্যান 90% পিপল আর বিলিভার্স এবং তারা বিশ্বাসী এবং ঈমানদার আমাদের অন্ততপক্ষে ধর্মীয় শিক্ষা হিন্দুদের জন্য যেই পুস্তক দরকার তাদের ধর্মীয় বইয়ের মধ্যে থাকুক আমাদের নো অবজেকশন বাট আমাদের মুসলমানদের জন্য মুসলিম সমাজের জন্য আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য তাদের জন্য মাদ্রাসা ব্যবস্থাপনার মধ্যে অন্ততপক্ষে এই যে মূর্তির ছবি দিয়ে তারা বড়ে দিয়েছে এগুলো উইথড্র করতে এবং নতুন পুস্তক ছাপানো হোক এই এলাকা থেকে অন্ততপক্ষে মাইকের মাধ্যমে সুযোগ হইছে আমরা অন্ততপক্ষে সাধারণ দাবিটুকু জানাইতেছি কথা কোন ঠিক কিনা কথাটা নাইলে গজব আসবে এই সমাজের মধ্যে এলাকার মধ্যে দেশের মধ্যে শান্তি আসবে না আল্লাহকে যখন মানুষ ভুলে যায় আর রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যখন আল্লাহর নাফরমানি করা শুরু হয় তখন রাষ্ট্রের মধ্যে গজব আসে এলাকার মধ্যে বিপদ আসে আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা এই জরনের কাজ করছে তাদেরকে যেন সঠিক বুঝ যেন দান করেন এবং আমাদের মুসলমানদেরকে নিজেদের ধর্মীয় দিক দিয়ে আরো দাবিত হওয়ার এবং নেক কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় হাজিরিন আজকের মাহফিলের প্রধান রোহিত আমার অত্যন্ত স্নেহাস্পদ পোস্টারের মধ্যে দেখছি আমি একবার দেখাইছিল কিভাবে ছেলেটা দেখতে খুব সুন্দর টকবগে যুবক ছিল সে রোগাক্রান্ত হয়ে হঠাৎ সে ইন্তেকাল করেছিল তার জন্য প্রতি বছর তারা দুয়ার ব্যবস্থা করে থাকেন আমি রোহিতের জন্য আপনাদের সকলের কাছে ফরিয়াদ করছি আপনারা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে যেন জান্নাতুল ফেরদাউসে উচ্চ জায়গা যেন দান করেন সকলে বলি আমিন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি উনি আসছেন কইরা সকলই তাকবা যেহেতু একটা মাহফিলের আয়োজন করা হয়েছে আমি অনুরোধ করব অন্ততপক্ষে কারণ ওনার ওয়াজও আমরা এলাকাতে শুনছি না অনেক সুন্দর ওয়াজ আলোচনা করবা ইনশাল্লাহ এবং বাহিরের যেহেতু তাদের বাসাও অন্যরকম একটু থাকে আমি আমার গ্রামের বাসায় আপনার সামনে কইছি হয়তো যদি দেখা যাইতাম বা লন্ডন যাইতাম অন্য ভাষায় পাকিস্তান গেলে উর্দু ভাষায় ওয়াজ করতাম সৌদি আরব গেলে চেষ্টা করতাম আরবি ভাষা নিয়ে ওয়াজ করা যায় যেখানে যেটা লাগে ওইভাবে ওয়াজ করছি আপনারা আমার গড়ের আপনার লোক আমার প্রত্যেকদিন দেখাও হয় শেষে আমি আইসি হতাত ইসলাম যে আমি আইমু ইনশাল্লাহ এটা আমার মাহফিল আমার যে আমি খাস করে দোয়া করি আমার এই লন্ডনী বাড়ি তারার লাগি দোয়া করতেছি আল্লাহ যেন তারার মন যেভাবে দিচ্ছেন ধন সম্পদের মধ্যে যেন আল্লাহ আরো যেন আল্লাহ প্রত্যেকের জন্য আরো ধন সম্পদ যেন বাড়াইয়া দেন সকলে কই আমিন বাড়াইয়া দেওয়ার দোয়া করলে আমরা অসুবিধা হয়নি বলছি
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি খবর পাইছি আমার অত্যন্ত আপন মানুষ ফ্যামিলিগত তার সাথে রিলেশন আমরা রইছি মোটামুটি খুব গভীর সম্পর্ক আমার আলাউরের ভাই আউয়াল ভাই তার ছেলের নাম কি আব্দুল আব্দুল্লাহ আব্দুল্লাহ রাব্বা আমরা আউয়াল ভাই তাইতো মারা গেছে কিছুদিন আগে আপনারা জানেন আল্লাহর বান্দার জন্য দোয়া চাওয়া হইছে আর রোহিতের জন্য বারবার দোয়া চাওয়া হইছে আমরা যারা বেফানা যারা মারা গেছেন আমরা তার জন্য খাস করে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে maaf করে দিয়ে তাদের পরকাল যেন আল্লাহ সুখময় এবং শান্তময় যেন বানায় সকলকে আমিন যারা মানুষ আরাই আমারও ভাইয়ের জন্য আমি দোয়া চাইতেছি আপনার কাছে আমার ভাইও আর হইছে আমি আপনারা জানেন সকলের জন্য আমরা দোয়া করি কবরবাসী যারা হইছেন ঈমানদার নরনারীকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস যেন দান করেন সকলকে আমিন হাজিরিন আমি যে কথা হওয়াত আসলাম আমার লন্ডনী শামিম ভাই তারার মাধ্যমে বিভিন্ন দিনের খেদমত হইতেছে মসজিদ দিকানের মধ্যে করছেন আরো সুন্দর করে মক্তবেরও ব্যবস্থা করতেছেন আরো বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যেও সহযোগিতা কইরা তখন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সুস্থ রাখতা এবং হালাল ব্যবসা বাণিজ্য রুজি রুজির মধ্যে আল্লাহ বরকত দান করতা এই দেশের যত ছেলেরা বিদেশ থাকতেছে যুবক যারা আছে বিদেশ পরিশ্রম করতেছে মসজিদে মাদ্রাসায় বিভিন্ন ভালো কাজের মধ্যে যারা সহযোগিতা করতেছেন এরা আল্লাহ সুখে শান্তিতে রাখতা আর যারা এখনো সহযোগিতা করতে পারতেছেন না দুরবস্থার মধ্যে আছেন আল্লাহ তারারও সুব্যবস্থা করতা এবং দিনই হাজির মধ্যে বেশি বেশি সহযোগিতা করার তৌফিক দান করতা আমরা সকলে কই আমিন বিদেশে যারা আমরা যুবক ছেলেরা ফুলাফাইন বাতিজা বাগনা ইতা যারা যায় ইতা সাইরা আল্লাহ যেন তাদেরকে গন্তব্য বিদেশ নেওয়ায় এমন ভাবে হালাল রুজি রোজগারের মধ্যে রাখতা সচ্চরিত্রবান রাখতা এবং সুশিক্ষা শিক্ষিত যারা হইয়া যাইতেছেন এখান থেকে তারারকে দিনই শিক্ষায় শিক্ষিত হইরা যেন অন্তত পক্ষে ফরজগুলা ঠিক মতন পালন হইরা তারার ওই ব্যবসা বাণিজ্য খারবার খাম খাজ খারবার করার জন্য আল্লাহ তৌফিক দান করুন সকলে হোক আমিন হাজিরিন আমি সংক্ষিপ্ত মুনাজাত করব দুই মিনিট আপনারা আমার লাগিও দোয়া করবা আমারও যেন আল্লাহ সুস্থ অবস্থায় রাখে মাদ্রাসা যেটা করছি আমরা এই মাদ্রাসার দিন দিন আরো যেন উন্নতি করাইতে পারি দেখুন মাদ্রাসার লাগি গত বছর আমার প্রায় তিনবারই দেশের মধ্যে যাওয়া একবার টিকিট করতে হইলে মনে করেন যে 1,30,000 40,000 যায় কি যেসা মধ্যে একবার এলে 5-7 লাখ টাকা যায় কি বছরও 10-15 লাখ টাকা খালি ওই মাদ্রাসা পারফাসে যে খালি আওয়াজ আওয়া মিলে এইভাবে যায় কি রুজি নাই লন্ডন এক টাকাও সাইম ভাইয়েরা জানতে পারবা কোনো চাকরিও করতেছি না লন্ডন কোনো না কোনো কারণে মানুষ যায় লন্ডনের মধ্যে হয়তো আমার বাচ্চা কাচ্চা এখানের মধ্যে সেটেল হইতেছে এখন আমার আব্বা শারীরিক অসুস্থ আসলে দেখা গেছিলাম আমার মন আমার দেহ আমার যৌবন কিন্তু যেহেতু এই দেশে গেছে বার্ধক্য যেন আপনাদেরকে নিয়ে কাটাইতে পারি এই ফুলতলি মাদ্রাসা যেন দিন দিন আরো উন্নতির দিকে পৌঁছে এখন আমরা আলিম ক্লাস চালু হয়েছে আলিম প্রথম বছর চলতেছে দ্বিতীয় বছর চলতেছে এটার লাগে আমার আলিম ক্লাস চালাইতে যাই মনে করেন সব দিকে শিক্ষক সহ মনে করেন যে অন্তত পক্ষে 5-10 লাখ টাকা প্রতি বছর এখন দরকার এগুলো আমি কইতেই ব্যবস্থা করতাম আল্লাহ দিবা ইনশাআল্লাহ কারণ নিয়ত করছি বালা নিয়তুল মুমিন খাইরুম মিন আমালিহি নিয়তুল মুমিন মানুষের বালা নিয়ত যেটা এই নিয়তগুলা কিন্তু পারিয়ান না পারি আল্লাহ সব দিবা ইনশাল্লাহ আপনারাও আমি সাহেব এর কাছে অনুরোধ করবো মাদ্রাসা সাই হইছে লন্ডন সাহেবের দিকে প্রায় সময় সাই এই ইকবাল সাই না মাঝে মাঝে মাদ্রাসায় সাই আপনি যখন স্কুলে যায়নি দিকে যায়ন যখন তখন সাই দেখছি আমি বুঝছেন নি স্বপ্নে কিতা কিতা দেখে মানুষ জানেন নি অর্থাৎ দেখা যায় মাঝে মাঝে বুঝছেন নি তো স্বপ্নে আমরা অনেক কিছু দেখি তো সাই আপনারা যাইবা সুসম্পর্ক কেন করতেছেন আপনার বিশাল অবদান আছে এখানের মধ্যে কলেজের মধ্যে অবদান আছে ফানুমদার আগে রাবিয়া কলেজে আপনার অবদান দিনারপুর কলেজে অবদান ফুলতলি মাদ্রাসাতেও আপনাদের ফ্যামিলি থেকে অবদান আছে আরো আপনারা সুদৃষ্টি যখন তাকবা খালি টেকা দিয়া নাই যাইবা যখন আমারও আপনার একটু পরামর্শ দিতে পারবো আমি দাওয়াত দিয়া গেলাম আপনি মাদ্রাসা যাইতা অনেকদিন পরে আপনার লোকে দেখইলো লন্ডন থাকি আমরা দুইজন এক কেন কিন্তু ওইও সুযোগ হয় না যাইতাম তাই নারি কেন যাওয়ার সুযোগ হয় না আবার দেশ এখানের মধ্যে দেখইলো দাওয়াত দিতেছি মাদ্রাসা যাওয়ার জন্য ছেলেরা যারা তোমরা পড়ালেখা করতেছো পড়ালেখার প্রতি আরো মনোযোগী হও স্কুলে যারা পড়ালেখা করতেছো অন্তত পক্ষে বাবা মারে কোনোদিন কষ্ট দিও না বাবা মার তাকে বেশি বুঝার চেষ্টা করো না ফুলাফান আইএ বিএ পাস কইরা বাপরে কই তুমি কিটা বুঝো নাউজুবিল্লাহ কইনা বাবা বহুতটা বুঝেন এই জাতীয় শব্দ বাবার দেশে জুইন খেয়ে ব্যবহার করে ফুয়া শিক্ষিত এটা অশিক্ষিত এটা কি অশিক্ষিত তার মাঝে কোরআনের শিক্ষা নাই কোরআন শিক্ষা দেয় কিতা মা বাবা যদিন দেখা যায় অন্য ধর্মের হয় এমন শব্দ বলিও না যে মা বাবার মুফ শব্দ আই হয় কষ্ট পাইলাই এমন শব্দ ব্যবহার করিও না তোমরা যদি খেউ মনে করো আবার পড়ালেখা কইরা হাফিজ হইছো বা ডিগ্রি পাস করিলি রাই বাপ মার লগে দূর ব্যবহার করো তাহলে তোমার শিক্ষার উপর ধিক্কার
এগুলা তোমারে জাহান্নামে নিয়ে যাইবো বাবা মারে খুশি রাখার চেষ্টা করবাই মার সাথে বাবার সাথে নরম সুরে কথাবার্তা হওয়ার চেষ্টা করবাই তাদেরকে সম্মান দিবাই মুরব্বীর আসসাত পাইলে তোমরা মুরব্বীর প্রতি সম্মান দিবাই আর মেম্বার সাহেব দেখলে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব এটা নয় বাবাকে সালাম দিয়া ঘর থেকে বাহির হইবাই মাকে সালাম দিয়া বাহির হইবাই কলেজে স্কুলে পড়ালেখা করছে মেয়েরা অনুরোধ করছি তোমরা আমার মেয়ে তুল্য তোমরা কলেজে যাইবাই আম্মা গো ওয়াজুন জিলাম মুকামপাড়া মাফি মাহফিল করছিলা কুদ্দুতুল্লাহ মসজিদ হুজুরে ফুলতলি মাদ্রাসার হুজুরে হইয়া গেছেন তোমারে সালাম দিয়ে যাইতাম আসসালামু আলাইকুম আম্মা আব্বারে সালাম দিয়া বাড়ি ভাই ইনশাআল্লাহ তোমার জীবন সুখের হবে তোমার জীবন উজ্জ্বল হবে মার দোয়া মানুষকে আল্লাহ জান্নাত দিয়া দেয় কইনা সুবহানাল্লাহ মার দোয়া আব্দুল কাদের জিলানি গৌসুল আজম হইয়া গেছেন সকলে আমার লাগি দোয়া করবা আপনার লাগি সকলের লাগি আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সকল রে হই যেন বালা রাখুন যারা পরীক্ষা দিছেন ইন্টারমিডিয়েট পরীক্ষা অনেকেই দিছেন আল্লাহ প্রত্যেককে কামিয়াবি দান করতা আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا إله العالمين ويا خير الناصرين نصر من الله وفتح قريب نصر من الله وفتح قريب الله তোমার বান্দারা প্রতি বছর আল্লাহ আজকে 18তম বার্ষিক ইসলামী সম্মেলনের আয়োজন তারা করেছেন আল্লাহ লক্ষ লক্ষ টাকা এই পরিবার সহ এলাকাবাসীরা মসজিদ কমিটিরা মিলে আল্লাহ তারা প্রতি বছর মাহফিলের জন্য খরচ করে থাকেন মসজিদের উন্নয়নের জন্য সহযোগিতা করে থাকেন আল্লাহ তাদের সকলের এই সহযোগিতা সাহায্য কাল হাশরে নাজাতের উসিলা বানায়া দিও মাওলা ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে যে যেইভাবে সাহায্য করেন দিনের কাজে আল্লাহ তাদের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল করে নবী আল্লাহ আল্লাহ যেই সমস্ত মানুষ হাত উঠাইছেন আল্লাহ অভাব অনটন নিয়ে হাত উঠাইছেন মাওলা আল্লাহ আগামী কাল তার কাজ পাবে কি পাবে না এমন চিন্তার মধ্যে হয়তো অনেক আছে মাওলা অভাব অনটন দূর করে দাও ইয়া আল্লাহ এই এলাকার মানুষকে আল্লাহ সম্পদশালী বানাও আল্লাহ এবং তোমার রাস্তায় খরচ করার মন দান করে দাও আল্লাহ আমাকে তুমি সম্পদশালী বানাইছো আল্লাহ যতটুক বানাইছো আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তবে আরো সম্পদ দান করো আল্লাহ যেন নেক কাজ করতে পারি আল্লাহ এমন সম্পদ দিও না যেই সম্পদ নাফরমানিতে ব্যয় হয় মাওলা আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে সুস্থতা দান করো মাওলা আল্লাহ শারীরিক সুস্থ আমাদের সবাইকে রাখো আল্লাহ এটা আমাদের জন্য বড় নিয়ামত মাওলা যারা অসুস্থ শেফায়ে কুল্লিয়া দান করে দাও মাওলা আল্লাহ আজকে আমি আমার খালার কবর জিয়ারত করে আসলাম মাওলা আল্লাহ অল্প বয়সে তোমার বান্দি মারা গেলেন মাওলা আল্লাহ ভাইকেও হারাইলাম মাওলা বাবাকেও হারাইলাম মাওলা আল্লাহ আমার মা জীবিত রয়েছেন আমার মাকে তুমি নেক হায়াত দান করো মাওলা আল্লাহ আরো যারা মা জীবিত রয়েছেন তাদের সকলের মা বাবার হায়াতকে বাড়াইয়া দাও মাওলা আল্লাহ যারা কবরের বাসিন্দা হয়েছেন মাওলা তাদের কবর বেহেস্তের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে বিপদে পড়লে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ এমন ধৈর্যবান শীল বানাও যেন আমরা কষ্টের কথা কোনো মানুষকে না বলি আল্লাহ আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদ গুজার বানাও ইয়া আল্লাহ আল্লাহ অন্তত পক্ষে রাতের বেলায় উঠে তোমাকে একবার স্মরণ করার তৌফিক দাও আল্লাহ তোমার হাবিবের কাছ থেকে শুনেছি বান্দার যখন চোখের পানি চলে আসে এই পানি নাকি জাহান্নামের আগুনকেও নিভিয়ে দিতে পারে মাওলা আল্লাহ একবার রহমতের দৃষ্টি ডালো মাওলা আল্লাহ শাহ কুদরতুল্লাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে 18তম বার্ষিক সম্মেলনকে কবুল করে নাও সকলের নাজাতের উসিলা বানায়া দাও ইয়া আল্লাহ আল্লাহ যারা যারা মেহনত করেছেন এই মাহফিলের জন্য আল্লাহ সকলের মেহনতকে আল্লাহ কবুল করে নাও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের সুপথে পরিচালিত করো মাওলা আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো আল্লাহ আল্লাহ লন্ডনী শামীম আহমদ সহ তুহিন আহমদ সহ তাদের পরিবারের প্রত্যেককে আল্লাহ তুমি নেককার বানায়া দাও ইয়া আল্লাহ নামাজি বানায়া দাও ইয়া আল্লাহ আল্লাহ ওয়ালা বানায়া দাও ইয়া আল্লাহ আল্লাহ তাদের হালাল রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ তারা যেভাবে সমাজের কাজ করতেছেন আল্লাহ আরো সমাজের ভালো কাজগুলো করার তৌফিক দান করে দাও আল্লাহ প্রতারক দুকাবাজ অসৎ মানুষ থেকে তাদেরকে তুমি হেফাজত রাখো মাওলা হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে আমাদের সবাইকে হেফাজত রাখো মাওলা আল্লাহ আমার আব্দুল্লাহর ভাই আল্লাহ আমার আউয়ালবার জন্য দোয়া চাওয়া হয়েছে মাওলা রোহিতের জন্য দোয়া চাওয়া হয়েছে আমরা সবাই তাদের জন্য মাফ চাই তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো মাওলা ও আল্লাহ তোমার হাবিব আমাদেরকে দেখতেছেন আমাদের বিশ্বাস তোমার
হাবিব মুমিনের জানের চাইতে আরো নিকটে আমাদের বিশ্বাস আল্লাহ তোমার হাবিবকে আমরা আওলা বলে সম্বোধন করি করিব বলে সম্বোধন করি আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীকে আমরা মুজিব বলে সম্বোধন করি আল্লাহ তোমার হাবিব আমাদেরকে দেখতেছেন আমাদের বিশ্বাস তোমার হাবিবের প্রতি বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করে দাও তোমার হাবিবের মহব্বত আমাদের হৃদয়ে পয়দা করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আমার লন্ডনের সাসা তিনি অসুস্থ আল্লাহ আল্লাহ তোমার বান্দাকে শিফা দান করো আল্লাহ সাসি তিনি অসুস্থ তোমার বান্দাকে শারীরিক সুস্থতা দাও এবং নেক হায়াত দান করে দাও ইয়া আল্লাহ আল্লাহ তোমার দরবারে আখিরি ফরিয়াদ এই মসজিদের মুসল্লি যারা রয়েছেন সবাইকে এক এবং নেক বানাও ইয়া আল্লাহ সবাইকে এক এবং নেক বানাও আল্লাহ আমার আদরের সন্তানরা যারা বিদেশে রয়েছেন আল্লাহ তাদেরকে তুমি হেফাজতে রাখো মাওলা পরিবার পরিজনকে হেফাজতে রাখো মাওলা আল্লাহ আমাদের এই দেশে আমাদের সন্তান তুল্য যারা এই সমস্ত ছেলেমেয়েরা পড়ালেখা করে আল্লাহ আল্লাহ তাদেরকে সুপথে পরিচালিত করো মাওলা আল্লাহ আমরা শুধু উপদেশ দিতে পারি মাওলা আল্লাহ হেদায়ত দেওয়ার মালিক তো তুমি মাওলা আল্লাহ তাদেরকে তুমি সৎপথে রাখিও আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দাও এই বছরও যারা ভর্তি হয়েছেন ওদেরকে নেককার বানায় আল্লাহ আমি যখন মারা যাব মাওলা তাদের আমলে আমলে তাদের নেক আমলের কারণে যেন আল্লাহ আমার কবর যেন আলোকিত হয় মাওলা আল্লাহ ওই খেদমত দিয়ে বাকি জিন্দগি কাটাইবার তৌফিক দান করে দাও আল্লাহ আমার সুফুস আসা উনার হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ যে যেভাবে দোয়া চাইছেন আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ মক্কা মদিনা দেখার তৌফিক সবাইকে দান করে দাও প্রবাসী ভাই যারা প্রবাস থেকে আমাদেরকে সাহায্য করেন মাওলা আল্লাহ প্রবাসী ভাইদের ওই সাহায্যকে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ সুস্থ অবস্থায় সুস্থ হালতে তাদেরকে রাখিও মাওলা সহজ করে দাও এলাহি যত কঠিন সব বিষয় পূর্ণ শশী মুস্তফারি দুহাই দিনু হও সদয় ঐ সবজে গুম্বিদ ওয়ালে মনজুরে দোয়া করনা জব ওয়াক্ত নজায়ে দিদার আতা করনা আল্লাহ তোমার হাবিব খবরের মধ্যে আসবেন মাওলা আল্লাহ তোমার হাবিবকে যেন ওই সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এইভাবে বলে বলে যেন সালাতু সালাম জানাইতে পারি সেই পরিচয় আমাদেরকে ধারণ করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ ওফুবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রজাই